আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী বৃন্দ স্মার্ট স্টকের ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম কীভাবে স্টক সফটওয়্যার ইনস্টল করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় ডেটা আপডেট করতে হয় এবং বিভিন্ন ফিচার সম্পর্কে আমরা কিছু মৌলিক ধারণা দিয়েছিলাম এবারের পর্বে আমরা চেষ্টা করব প্রতিটি ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য এখানে বিভিন্ন মেনু দেখা যাচ্ছে টুলস মেনু কোম্পানি লিস্ট কোম্পানি অ্যানালাইসিস মার্কেট অ্যানালাইসিস মাই ইত্যাদি আমরা বাম দিক থেকেই শুরু করি আর বিভিন্ন মেনু সম্পর্কে দেখা যাক কতটুকু আমরা আলোচনা করতে পারি প্রথমে টুলস মেনু টুলস মেনুতে দেখা যাচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস হেল্প ইউজার্স সেটিংস রেজিস্ট্রেশন ইনফরমেশন আমরা প্রথমে ইউজার্স নিয়েই আলোচনা করি ইউজার্স ইউজার্স ফর্মে আপনি চাইলে বিভিন্ন একাধিক ইউজার তৈরি করতে পারেন বাই ডিফল্ট আমাদের ইউজার হচ্ছে অ্যাডমিন এবং অ্যাডমিনের সব ধরনের অ্যাক্সেস পারমিশন আছে সফটওয়্যারের যে কোনো ফর্মে অ্যাডমিন ঢুকতে পারবে সাধারণত কোনো ডিফল্ট পাসওয়ার্ড আমাদের সেট করা থাকে না আপনি যদি আপনার সফটওয়্যারে পাসওয়ার্ড সেট করতে চান তাহলে পাসওয়ার্ডের চেঞ্জ বাটনে ক্লিক করে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন যেহেতু পুরনো কোনো পাসওয়ার্ড ছিল না ওল্ড পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক নিউ পাসওয়ার্ড আপনি চাইলে দিতে পারেন ধরুন আমি ওয়ান টু থ্রি এবং ওয়ান টু থ্রি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার শেষে আমরা আপডেট করব আপনি চাইলে নতুন ইউজার তৈরি করতে পারেন সাধারণত ইউজার তৈরি করার প্রয়োজন পড়ে না অ্যাডমিন দিয়েই কাজ চলার কথা আমি এটির নতুন ইউজার তৈরি করে দেখাচ্ছি ইউজারের আপনি অ্যাক্সেস পারমিশন দিতে পারেন বিভিন্ন ফর্মে এই ইউজার কি এই ফর্ম বিভিন্ন ফর্ম দেখতে পারে কি না যেমন ধরুন আপনি চাচ্ছেন একটা ইউজার তৈরি করার জন্য যেখানে আপনি বিও অ্যাকাউন্ট তাকে দেখতে দিতে চান না কিংবা ট্রানজেকশন দেখতে দিতে চান না আপনি এই অপশনগুলো তাকে সেই ইউজারের কাছ থেকে উঠিয়ে নিতে পারেন পরবর্তীতে যদি ইউজার দিয়ে লগ করা হবে তখন বিও অ্যাকাউন্ট এবং ট্রানজ্যাকশান এই ফর্মগুলো দেখা যাবে না পরবর্তীতে আমরা দেখাবো এক্সপোর্ট পার্সোনাল ডেটা এক্সপোর্ট পার্সোনাল ডেটা এই অপশানে আপনি আপনার পার্সোনাল ডেটাগুলো ব্যাক আপ রাখতে পারবেন একটা ফাইল আকারে পার্সোনাল ডেটা বলতে বোঝায় মাই শেয়ারে বিও অ্যাকাউন্টের ইনফরমেশন আপনার ট্রানজ্যাকশান পোর্টফোলিও প্রাইস অ্যালার্ট টার্গেট কোম্পানিস কয়টি অর্থাৎ আপনার ব্যক্তিগত সমস্ত ইনফরমেশন আপনি যদি ব্যাকআপ রাখতে চান এটি সাধারণত আপনি কম্পিউটার যদি ফরম্যাট করতে চান কিংবা উইন্ডোজ ভাবে সেট আপ করতে চান তখন একটি পার্সোনাল ডেটা ব্যাক আপ রেখে পারেন পরবর্তীতে এই পার্সোনাল ডেটা ফাইলটি আপনি ইম্পোর্ট করে নিতে পারেন ব্যাকআপ মেনুতে যেটি আছে সেটি হল পুরো সফটওয়্যারের ব্যাকআপ পার্সোনাল ডেটা ব্যাকআপ রাখার সময় শুধুমাত্র এই ডেটাগুলো ব্যাকআপ হচ্ছে ফলে এটি খুবই ছোটো ফাইল ফিফটি থেকে সিক্সটি কিলো বাইটের মতো হবে আর ফুল সফটওয়্যারের ব্যাকআপ ডেটা ব্যাকআপ নেওয়ার জন্য আপনাকে ব্যাকআপ ক্লিক করে একটি ব্যাকআপ ফাইল তৈরি হবে সাধারণত সেটি এইটি থেকে নাইনটি মেগাবাইটের মধ্যেই হবে তাহলে আপনার আপনি যে রেগুলার ডেটাগুলো আপডেট করছেন সেগুলো সহ ডেটাটি ব্যাক আপ হবে আপনি উইন্ডোজ ফরমেট করার পর পরবর্তীতে ওই ডেটা আপনি রিস্টোর করে নিয়ে আপনার কাজ চালাতে পারেন নতুন কোনো ভার্সান আসলে আপনি ডাউনলোড লেটেস্ট ভার্সান মেনুতে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে ভার্সান ডাউনলোড করে নিতে পারেন এবং ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য বা ডাউনলোড করার জন্য আপনি ডাউনলোড ভিডিও টিউটোরিয়াল মেনু থেকে ডাউনলোড করে নিতে পারেন আমাদের কাছে আপনি যদি কোনো মেসেজ বা ফিডব্যাক পাঠাতে চান তাহলে সেন্ড মেসেজ টু পিডি এই মেনুতে ক্লিক করলেই হবে এবার দেখা যাক কোম্পানি লিস্ট মেনু কোম্পানি লিস্ট মেনুতে প্রথমে দেখা যাচ্ছে অল কোম্পানিজ এবং বিভিন্ন সেক্টর অনুযায়ী কোম্পানিগুলো দেখা যাচ্ছে এখানে আপনি যদি অল কোম্পানিজে ক্লিক করেন তাহলে এখানে সব কোম্পানির লিস্ট চলে আসবে এখান থেকে আপনি পছন্দের পছন্দের কোম্পানি সিলেক্ট করে সেই কোম্পানিটি নিয়ে ডিটেল ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন এখানে দুটো বাটন রয়েছে এই বাটনগুলো ক্লিক করে আপনি পূর্বের এবং পরের কোম্পানিতে যেতে পারেন অনুরূপভাবে সেক্টর মেনুতে ক্লিক করলেও এখানে শুধুমাত্র ওই নির্দিষ্ট সেক্টর যেমন ধরেন আমি ব্যাংক ক্লিক করলাম ব্যাংকগুলো শুধুমাত্র দেখাচ্ছে আপনি যদি শুধুমাত্র ব্যাঙ্কগুলো নিয়ে অ্যানালাইসিস করতে চান তখন আপনি এখান থেকে ব্যাংক সিলেক্ট করলেন কিংবা যদি আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে অ্যানালাইসিস করতে চান তাহলে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন এখানে প্রতিটি ব্যাংক আপনি এইটি রাইটের চিহ্নটি ক্লিক করে করে আপনি প্রতিটি ব্যাংক নিয়ে খুব দ্রুত অ্যানালাইসিস করতে পারেন তাছাড়া ব্যাংক সিলেক্ট করার জন্য বা কোম্পানি সিলেক্ট করার জন্য আপনাকে এখানে মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করার প্রয়োজনে আপনি টাইপ টাইপ করা শুরু করলে অটো কমপ্লিট হবে যেমন ধরুন আমি যদি ব্র্যাড ব্যাংক লিখতে চাই আমি এন্টার দিলাম ব্র্যাক ব্যাংক সিলেক্টেড হয়ে গেল যদি ডাচ বাংলা ব্যাংক লিখতে চাই তাহলে ডি ইউ এন্টার দেওয়ার পর ডাচ বাংলা ব্যাঙ্ক চলে আসছে তাহলে এভাবে কোম্পানি লিস্ট মেনু থেকে আমি আমরা বিভিন্ন সেক্টর ওয়াইজ কোম্পানিগুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারি পরবর্তীতে আসছে কোম্পানি অ্যানালাইসিস মেনুতে কোম্পানি অ্যানালাইসিস মেনুতে প্রথমে দেখা যাচ্ছে কমপ্লিট অ্যানালাইসিস যেটি কিবোর্ডের ওয়ান কি চাপলেও চলে আসবে মূলত কোম্পানি অ্যানালাইসিস ফর্ম এবং অল কোম্পানিজ ফর্ম হুবহু সেম জিনিস যে কোনো কোম্পানি নিয়ে আপনি অ্যানালাইসিস করতে যদি চান তাহলে আপনাকে এই ফর্মে আসতে হবে যেমন ধরুন আপনার এখন মনে হলো আপনি গ্রামীণ ফোন নিয়ে অ্যানালাইসিস করবেন তখন আপনি কোম্পানি অ্যানালাইসিসে গিয়ে কমপ্লিট অ্যানালাইসিসে ক্লিক করলেন কিংবা কিবোর্ডের এফ ওয়ান কি চাপলেন এবং এখানে এসে প্রথম ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড সিলেক্টেড থাকবে আপনি জিপি লিখলে গ্রামীণ ফোন সিলেক্টেড হয়ে গেল এরপরে আপনি এই গ্রামীণ ফোন নিয়ে যত ধরনের অ্যানালাইসিস করা সম্ভব আপনি সব ধরনের অ্যানালাইসিস করতে পারেন একটা কোম্পানি নিয়ে এখন আমরা এই কোম্পানি কমপ্লিট অ্যানালাইসিস ফর্মের বিস্তারিত আলোচনা করব এখানে বিভিন্ন অপশানে কি কী আছে আমরা সুখাতে সুখভাবে আলোচনা করার চেষ্টা করব প্রথমে দেখা যাচ্ছে এখানে কিছু বাটন রয়েছে প্রাইস গ্রাফ আমি আবার ওপেন করছি প্রাইস গ্রাফ পার্সেন্টেজ গ্রাফ বিভিন্ন কালারে দেখা যাচ্ছে কোম্পানি ইনফরমেশন কোম্পানি নিউজ প্রাইস হিস্টরি মিনি চার্ট এস ডিএম ডিটেল ট্রেড অ্যানালাইসিস ফাইন্যান্সিয়াল গ্রাফ টেকনিক্যাল গ্রাফ ক্যান্ডেল স্টিক প্রথমেই দেখা যাক প্রাইস গ্রাফ ফর্মে কি কি সুবিধা আমরা পাচ্ছি আমি কোম্পানি সিলেক্ট করলাম যেমন ধরুন বেক্সিমকো লিমিটেড এখানে দেখা যাচ্ছে আমার থার্টিন মার্চ পর্যন্ত ডেটা আপডেট করা আছে এই ফর্মে সাধারণত প্রাইস ভলিউম ট্রেড এই এই জিনিসগুলো দেখা যাবে বাই ডিফল্ট যে কাপটি দেখতে পাচ্ছি এটি হলো প্রাইস গ্রাফ এবং প্রাইসগুলোও সাথে সাথে দেখা যাচ্ছে এখানে আমরা বিভিন্ন রকম অপশন দেখতে পাচ্ছি যেমন ধরুন সিগন্যালসে ইএমএ ম্যাকডি আর ইত্যাদি রিসেন্ট প্রাইস ভলিউম কোনটি দ্বারা কি বোঝায় আমাদের অটোমেটিক হেল্প চলে আসছে বাংলা এবং ইংলিশে ট্রেড এক্সেল ওয়াইএল এল মান্থলাইন আমরা প্রতিটি অপশন ক্লিক করে করে দেখব কী হচ্ছে প্রথমেই দেখা যাক রিসেন্ট রিসেন্ট টিক চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে আপনার কম্পিউটার মনিটরে যতটুকু কাভার করবে সে ততটুকু এক মাস দুই মাস তিন মাস কিংবা চার মাস সে রিসেন্ট ডেটাগুলো দেখাবে আপনি যদি চান যে না আমি বিগত তিন চার বছর সব যত ডেটা আছে সব দেখতে চাই এই কোম্পানির তাহলে রিসেন্ট টিক টিকচিনটি উঠিয়ে দিব রিসেন্ট টিক চিহ্ন উঠিয়ে দিলেই এখানে বিগত দুই সাল থেকে দুই হাজার এগারো কারেন্ট ডেট পর্যন্ত সব প্রাইস দেখাচ্ছে এখানে দুই হাজার সাত আট নয় দশ এগারো ইত্যাদি দেখাবে বছর অনুসারে ভাগ করে তাহলে আমি রিসেন্ট টিকচিনে যাবার দিই তাহলে আমার রিসেন্ট তিন মাসের আসছে এবং রিসেন্ট উঠিয়ে দিলে সবগুলো আসছে আপনি চাইলে স্পেসিফিক কোন একটি অংশ নিয়ে জুম করে দেখতে পারেন যেমন ধরুন আপনি যদি চান দু হাজার নয়ের গ্রাফটাই শুধু আপনি দেখবেন তাহলে আপনি দু হাজার নয়ের শুরুতে বা গ্রাফের যে কোনো পয়েন্টে আপনি জুম করতে পারেন মাউস ক্লিক করে চেপে ধরতে হবে তখন এরকম প্লাস চিহ্ন চলে আসবে তারপর আপনি ডানের সরালে এভাবে যে কোনো পয়েন্টে আপনি ছেড়ে দেন মাউস ছেড়ে দেওয়ার পর দেখা যাচ্ছে শুধুমাত্র দু হাজার নয়ের গ্রাফই এখানে চলে এসছে দু হাজার নয়ের গ্রাফে আপনি যদি প্রাইস দেখতে চান তাহলে প্রাইস টি চিহ্ন দিব আমরা তখন বিভিন্ন পয়েন্টে সে প্রাইস কীরকম ছিল সেটি দেখাচ্ছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে সেটি হল প্রাইস জাম্প প্রাইস জাম্পের মাধ্যমে আপনার কতটুকু প্রফিট সে সেটি আপনি বের করতে পারেন যেমন ধরুন ধরা যাক আমি একটু জুম করলাম ধরুন আপনি এই পয়েন্টে অর্থাৎ একত্রিশে মে বা তিরিশে মে এই তারিখে বেক্সিঙ্কো লিমিটেড যদি আপনি কিনতেন দুশো টাকায় এবং এখানে সর্বোচ্চ পয়েন্ট আমি এখানে একটু প্রাইস সিম্বল দি তাহলে আর সুবিধা হবে সর্বোচ্চ পয়েন্ট এই পয়েন্টে যে আপনি সেল করতেন তাহলে আপনার কত পারসেন্ট প্রফিট হতো এটি বের করার জন্য আপনি যে পয়েন্টে কিনবেন বলে মন করেছেন সেই পয়েন্টে মাউসের লেফট ক্লিক করবেন এবং যেখানে বিক্রি করবেন বলে ঠিক করছেন সেখানে আপনি রাইট ক্লিক করবেন তাহলে এখানে দেখা যাচ্ছে প্রফিট এই যে লেভেলে এখানে দুশো তিরিশ টাকায় আপনার ক্রয় মূল্য এবং তিনশো উনিশ টাকায় বিক্রয় মূল্য টোটাল থার্টি এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট প্রাইস জাম্প হয়েছে অর্থাৎ আপনার এই দুই পয়েন্টে প্রফিট করতে পারতেন আপনি থার্টি এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এখানে আরেকটি পার্সেন্টেজ দেখা যাচ্ছে এটা বেসিক্যালি সেম পার্সেন্টেজই কিন্তু এটা আপনার বি অ্যাকাউন্টে যে ফিফটি পয়সা কিংবা ফর্টি পয়সা যে কমিশন ওই কমিশন কেটেই এই প্রফিটটা দেখায় এবং এখানে টাইমটি দেখা যাচ্ছে যে ওয়ান পয়েন্ট টু মান্থ হতে পারে সেটা এক মাস দশ দিন কিংবা পাঁচ দিন হিসাব করা যা আসে এই কয়েক দিনে আপনি সাঁত্রিশ পার্সেন্ট প্রফিট করতে পারতেন এরকম আপনি গ্রাফের বিভিন্ন পয়েন্টে মাউসের লেফট ক্লিক এবং রাইট ক্লিক করে করে প্রাইসে জাম দেখতে পারেন যেমন ধরুন আমি যদি রিসেন্ট টি দেই এবং রিসেন্ট যে কতটুকু প্রাইসটা বাড়লো যেমন ধরুন মার্চের দুই তারিখ বেক্সিমকো লিমিটেডের দাম ছিল দুশো টাকা সত্তর পয়সা আপনি যদি এই দামে কিনতেন এবং দশই মার্চ বিক্রি করে দিতেন তাহলে আমি এই দামে লেফট ক্লিক করব এবং দশই মার্চ তিনশো টাকায় রাইট ক্লিক করব। তাহলে দেখা যাচ্ছে আমি কমিশন কেটে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর প্রফিট করতে পারতাম মাত্র আট দিনে অনুরূপভাবে আপনি যদি দেখতে চান যে ছাব্বিশে জুন ছাব্বিশে জানুয়ারি টু থেকে চোদ্দোই ফেব্রুয়ারি কতটুকু প্রাইস কমেছে তখন আপনি এখানে লেফট ক্লিক এবং এখানে রাইট ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন মাইনাস টোয়েন্টি সেভেন পার্সেন্ট অর্থাৎ আপনি যদি এই দামে কিনতেন এবং এই দামে বিক্রি করতেন তাহলে আপনার পার্সেন্ট লস হতো উনিশ দিনে এভাবে আপনি যে কোনো পয়েন্টের যেমন ধরুন এই পয়েন্ট আর এই পয়েন্ট যে কোনো পয়েন্টের প্রাইস চাম্প আপনি বের করতে পারেন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ আপনি কি পরিমাণে প্রফিট করতে পারেন একটা নির্দিষ্ট মূল্যে ক্রয় বিক্রয় করে সেটি বের করার জন্য এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে আমরা যাচ্ছি ভলিউম ভলিউমে যদি চিহ্ন দেই তাহলে আমাদের দৈনিক লেনদেনের ভলিউম দেখা যাচ্ছে যেমন ধরুন এখানে লাখ লাখ এল এবং কে যদি থাকে কিলো বুঝতে হবে অনুরূপভাবে ট্রেড দেখা যায় নাম্বার অফ ট্রেডস আপনি ভলিউম চিহ্ন উঠিয়ে দিলে এরপর আমরা নাম্বার অফ ট্রেডস দেখতে পাচ্ছি ওই দিন কি পরিমাণে লেনদেন হয়েছে মানে কতটি লেনদেন হয়েছে আরও কিছু অপশান আছে যেমন ধরুন যে কোনো পয়েন্টে আপনি যদি ডাবল ক্লিক করেন মাউস দিয়ে তাহলে ওই দিনের লেনদেনের সামারি দেখা যায় আপনি যেমন ডেট ওই দিন কী বাড়ছিল ওপেনিং ক্লোজিং অ্যাভারেজ লো হাই হাই এবং লোয়ের ডিফারেন্স হাই এবং লোয়ের ডিফারেন্সের পার্সেন্টেজ ওই দিনের লেনদেনের ভলিউম নাম্বার অফ ট্রেডস এবং মার্কেটের ভ্যালু ওই শেয়ারের মার্কেট ভ্যালু মিলিয়নে তাহলে আপনি যে কোনো পয়েন্টে যে কোনো পয়েন্টে আপনি ওই দিনের লেনদেনের সামারি দেখতে পাচ্ছেন এরপরে দেখা যাচ্ছে এক্সেল এক্সেল আসলে কিছুই না এটা হরাইজন্টাল যে লাইনগুলো দেখা যাচ্ছে এই লাইনগুলো যদি আপনি দেখতে না চান তাহলে এক্সেল উঠিয়ে দিবেন আর ভার্টিক্যাল লাইনগুলো যদি আপনি দেখতে না চান তাহলে ওয়াইএল উঠিয়ে দিবেন এটি একটি ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে যাচ্ছে এখানে আরো কিছু লাইন দেখা যাচ্ছে জানুয়ারি টু থাউজেন্ড ইলেভেন ফেব্রুয়ারি ইলেভেন মার্চ ইলেভেন এরকম বিভিন্ন মাসে মাস ভাগ করে করে লাইন দেখা যাচ্ছে এই লাইনগুলো যদি আপনি দেখতে না চান তাহলে মান্থ লাইন টিক চিহ্নটি উঠিয়ে দেবেন খাবার দিলে মান্থ লাইনের সেপারেশনগুলো চলে আসছে এটি আরও সুন্দর বোঝা যাবে আপনি যদি রিসেন্ট চিহ্ন উঠিয়ে দেন এবং যে কোনো ইয়ার সিলেক্ট করেন এবং এখানে মান্থ লাইন ক্লিক করেন তাহলে আপনার বিভিন্ন মাসগুলো দেখা যাচ্ছে আপনি মান্থ ওয়াইজ প্রফিট বের করতে পারেন যেমন আমি একটি যদি কোম্পানি নিই বিওসি আপনি বিওসি কোম্পানি নিয়ে যদি অ্যানালাইসিস করতে চান আপনি যে কোনো একটি পয়েন্ট সিলেক্ট করুন যেমন ধরুন আপনি জুন টু থাউজেন্ড নাইনের প্রথমে যদি আপনি কিনতেন এবং মাসের শেষে যদি বিক্রি করতেন তাহলে আপনি কত পার্সেন্ট প্রফিট করতে পারতেন তাহলে আমি জুনের প্রথম দিকে লেফট ক্লিক করব এবং শেষের দিকে রাইট ক্লিক করব দেখা যাচ্ছে ফোরটিন পার্সেন্ট প্রফিট করতে পারতাম আমি এক মাসের মতো সময়ে আমি যদি আবার জুলাইয়ের এক তারিখ ক্রয় করে এবং জুলাইয়ের শেষে বিক্রি করি তাহলে আমি ফিফটিন পার্সেন্ট প্রফিট করতে পারতাম অন্যভাবে অগাস্ট মাসে আমার প্রফিট হতো ইলেভেন পার্সেন্ট সেপ্টেম্বরে প্রফিট হতো টুয়েলভ পার্সেন্ট এবং অক্টোবরে প্রফিট হতো নাইন পার্সেন্ট কিন্তু সেই দিনের পরবর্তীতে দেখা যাচ্ছে দামটা কমেছে সে থার্টিন পার্সেন্ট লসে চলে গেছে ফিফটিন ডেসে এভাবে আপনি মান্থ সেপারেট করে করে আপনি অ্যানালাইসিস করতে পারেন যে কোন মাসে কিনলে কিংবা মাসের শুরুতে কিনে শেষে বিক্রি করলে আপনার কীরকম প্রফিট থাকতে পারে পুনরোভাবে এয়ারলাইন প্রাইস লাইন আপনি যদি এই প্রাইস লাইন লাইনটি দেখতে না চান তাহলে প্রাইস লাইন উঠিয়ে দিব তাহলে শুধুমাত্র ভ্যালুগুলোই দেখাচ্ছে তবে এটি না উঠোনে ভালো এটি এটি লাগবে যখন আপনি হাইলোবার ইউজ করবেন তখন এটির প্রয়োজন হবে প্রাইস লাইন না উঠো আর উঠিয়ে দেওয়া প্রাইস সিম্বল এখানে ছোটো ছোটো বৃত্ত দেখা যাচ্ছে এই বৃত্তগুলো দেখতে না চান তাহলে প্রাইস সিম্বল উঠিয়ে দিবেন নিউজ সিম্বল স্মার্ট স্টক সফটওয়্যারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে নিউজ সিম্বলগুলো আমরা গ্রাফের মধ্যে দেখাই ফলে কোন নিউজের কারণে কী ধরনের দামে প্রভাব পড়েছে সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন যেহেতু নিউজ সিম্বল চিহ্ন দেওয়া আছে এখানে সবুজ কিছু সার্কেল দেখা যাচ্ছে বৃত্ত যেগুলো ইন্ডিকেট করছে যে এই তারিখে যেমন ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি দু হাজার এগারোতে একটি সবুজ বৃত্ত দেখা যাচ্ছে তার মানে হলো এই দিন বিওসি কোম্পানির কোনো না কোনো নিউজ পাবলিশ হয়েছিলো ডিএসিতে আপনি যদি নিউজগুলো দেখতে না চান তাহলে আমি যদি রিসেন্ট উঠিয়ে দিই এবং নিউজ টিক টিকচিহ্ন দিই দেখা যাচ্ছে বিভিন্ন পয়েন্টে নিউজ পাবলিশ হয়েছিল নিউজ দেখতে না চাইলে আপনি টিক চেন উঠিয়ে দিবেন দেখতে চাইলে টিক চেন দিবেন তখন আপনাকে নিউজের পয়েন্টগুলো দেখাবে এখন নিউজ দেখবেন কীভাবে যে পয়েন্টে আপনি সবুজ বৃত্ত দেখবেন সেই পয়েন্টে আপনি ডাবল ক্লিক করবেন সাথে সাথে ওই দিন যে নিউজ পাবলিশ হয়েছিল সেটি আপনি দেখতে পাবেন এবং আমাদের নিউজের বৈশিষ্ট্য হলো এখানে নিউজের পোস্ট ডেট এক্সপায়ার ডেট সাথে সাথে ওই দিনের ক্লোজিং প্রাইস কী ছিল এবং প্রাইসের চেঞ্জ এবং চেঞ্জের পারসেন্টেজটা দেখাবে ফলে আপনি খুব সহজে শিখতে পারবেন কী ধরনের নিউজের কারণে শেয়ারের প্রাইসে কী ধরনের ইফেক্ট পড়ে যেহেতু আপনি গ্রাফেই নিউজগুলো দেখতে পাচ্ছেন যেমন ধরুন এখানে দাম কমে গিয়েছে অর্থাৎ তেরোই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি দাম কমে গেছে কতটুকু কমেছে এখানে লেফট ক্লিক করে এখানে রাইট ক্লিক করলে আমরা বের করতে পারছি থ্রি পয়েন্ট এইট টু পার্সেন্ট দাম কমে গেছে কেন কমেছে আমি এখানে যদি নিউজ ডাবল ক্লিক করে খুলি তাহলে দেখা যাচ্ছে এখানে একটা নিউজ পাবলিশ হয়েছে হয়তো এই নিউজের প্রভাবে দাম কমেছে এভাবে আপনি বিভিন্ন ধরনের ডিক্লারেশন নিউজ কিংবা আনইউজুয়াল প্রাইস হাইক এ ধরনের নিউজ এখান থেকে দেখে দেখে আপনি শিখতে পারবেন কি ধরনের নিজের কারণে দামের উপর কি ধরনের প্রভাব পড়ছে পরবর্তী চিহ্ন দেখা যাচ্ছে ডে ডে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে বারগুলো দেখাচ্ছে যেমন রবি সোম মঙ্গল বুধ এখান থেকে আপনি শিখতে পারবেন যে কি ধরনের বারে যেমন রবিবারে বাজারের অবস্থা রকম থাকে আপনি যদি ইন্ডেক্স দেখেন কিংবা কোন একটা শেয়ার রবিবারে কিরকম এটার প্রাইস এবং বা বৃহস্পতিবার সপ্তাহে শেষের দিন কিরকম প্রাইস এরকম বারের উপর ভিত্তি করে আপনি যদি আর শেয়ারের দামের উঠে দেখতে চান তখন এই টিক আপনাকে কাজ দিবে। সবশেষে যেটা আসছে হাইলোবার হাইলো ক্যান্ডেল স্টিক এর মতোই দেখতে তবে ক্যান্ডেল স্টিক তৈরি হয় ওপেনিং ক্লোজিং হাই এবং লো নিয়ে কিন্তু আমরা হাইলোবার তৈরি করেছি শুধুমাত্র হাই প্রাইস এবং লো প্রাইস হাই লোভার মাধ্যমে আপনি খুব সহজে দেখতে পাবেন যে একটি শেয়ার সর্বোচ্চ কত উঠেছে এবং সর্বনিম্ন কত উঠেছে যেমন দেখা যাচ্ছে এখানে তেরোই মার্চ বিওসি সর্বোচ্চ এই পয়েন্টে এবং সর্বনিম্ন এই পয়েন্টে এবং ক্লোজিং হয়েছে এই পয়েন্টে আপনি যদি ডিটেল দেখতে চান তাহলে ডাবল ক্লিক করে আমরা সহজেই দেখতে পাচ্ছি হাইলো এবং হাইলোর গ্যাপ হচ্ছে নাইন পয়েন্ট এইট টু পার্সেন্ট অর্থাৎ আজকের দিনে তেরোই মার্চ বিওসি কোম্পানি নাইন পয়েন্ট এইট টু পার্সেন্ট পর্যন্ত ওঠা নামা করেছে হতে পারে আপনি এই পয়েন্টে কিনে হাই পয়েন্টে বিক্রি করলে নাইন পার্সেন্ট লাভ করতে পারতেন তাহলে হাইলো দ্বারা আমরা বুঝতে পারবো খুব সহজেই কত কত কি পরিমাণে কি প্রাইস ব্যান্ডে ওই শেয়ারটির লেনদেন হয়েছে পরবর্তীতে আমরা যাচ্ছি এখানে ফ্রম এবং টু ডেট আছে এখানে আপনি আপনি যদি চান শুধু নির্দিষ্ট একটি ডেট রেঞ্জ নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন তাহলে আপনি এই এখান থেকে ডেট সিলেক্ট করতে পারেন আমি যদি চাই শুধুমাত্র জানুয়ারি টু থাউজেন্ড ইলেভেনের এক তারিখ থেকে আজকের দিন পর্যন্ত তাহলে আমি এটি টিক দিলাম কিংবা আরও এগিয়ে দিলাম নভেম্বর টু থাউজেন্ড ওয়ান থেকে টু থাউজেন্ড টেন থেকে যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে আমি দিয়ে ড্র ক্লিক করলে আমার নভেম্বর থেকে অ্যানালাইসিস আসছে এবং নভেম্বর থেকে যদি আপনি জানুয়ারির এক তারিখ পর্যন্ত অ্যানালাইসিস করতে চান তাহলে টু ডেট আপনি সিলেক্ট করলেন আমি এটি উঠিয়ে দিলাম এক্স প্লাস এক্স এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস এগুলো গ্রাফকে জুম করার জন্য ব্যবহার করতে পারেন যেমন একটা প্লাস দেওয়ার ফলে গ্রাফটি বড় হচ্ছে যেমন ধরুন আপনি যদি এই রিসেন্টিক জন্য উঠিয়ে দেন এবং প্রাইস সিম্বল দেন এবং এক্স প্লাস দিয়ে আস্তে আস্তে আপনি বড়ো করতে থাকবেন তাহলে আপনি গ্রাফ জুম করে স্ক্রল করে আপনি বিভিন্ন পয়েন্ট দেখতে পারেন আবার এক্স মাইনাস দিয়ে আপনি জুম আউট করতে পারেন অন্যভাবে আপনি যদি উলম্বভাবে জুম করতে চান ভার্টিক্যালি তখন ওয়াই প্লাস দিলে গ্রাফটি উপর দিকে বড় হবে ফুল দিলে আপনার টোটাল গ্রাফটা এনলার্জ হয়ে যাবে আপনি আস্তে আস্তে স্ক্রল করে পুরো বিভিন্ন বছরের জন্য এই শেয়ারটি অ্যানালাইসিস করতে পারেন এখানে আরও কিছু ইনফরমেশান দেখা যাচ্ছে ডিক্লার অর্থাৎ লাস্ট ডিভিডেন ডিক্লারেশন ডেট ফেস ভ্যালু লট এবং লট প্রতি প্রাইস এবং এই প্রাইসটি অবশ্যই কমিশন সহ হিসাব করা অর্থাৎ আপনার কমিশন সহকারে কত টাকা লাগবে এই শেয়ারটির এক লট কেনার জন্য ধরুন আপনার হাতে হাতে এখন আছে ফিফটি থাউজেন্ড টাকা আপনি চিন্তা করছেন যে বিওসির এক লট কেনার সামর্থ্য আমার আছে কিনা অ্যানালাইসিস করার পর আপনি ডিসিশন নিলেন যে এক লট আমি কিনব তাহলে এক লটের দাম আপনি এখান থেকে দেখে নিলেন ওয়ান ইয়ার্স রেঞ্জ এক বছরের রেঞ্জ শেয়ারের উঠানো আমার দামটি এখানে দেখতে পাচ্ছেন পি রেশিও এখানে শেয়ারের বর্তমান পি রেশিও দেখাচ্ছে এই পি রেশিও অ্যাকচুয়ালি কোন ভ্যালুটা এখানে দেখায় সেটি আমরা পরবর্তীতে আলোচনা করবো এখানে কোম্পানি ফুলতে গিয়ে এখানে ছয়টি পি রেশিও আছে এখান থেকে সাধারণত এটি কারেন্ট পি রেশিও হয় অথবা ডিলিউটেড আমরা পরবর্তীতে আলোচনা করব এখানে আমরা কোন পি রেশিওটা দেখাই আর এখানে পাশাপাশি যেটি পি রেশিও দেখা যাচ্ছে লাস্ট অডিটেড পি রেশিও অর্থাৎ সর্বশেষ নিরীক্ষণকৃত পি রেশিও এখানে কোন এবং এখানে মার্কেট ক্যাটাগরি তাহলে এই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রাইস গ্রাফ প্রাইস গ্রাফে আপনি বিভিন্নভাবে শেয়ার অ্যানালাইসিস করতে পারেন এবং খুব দ্রুত ডিসিশন নিতে পারেন এবার আমরা চলে যাচ্ছি পার্সেন্টেজ গ্রাফে পার্সেন্টেজ গ্রাফ মূলত কি করে এখানে ডিটেইল বাংলায় লেখা আছে আপনি পড়ে নিতে পারেন পার্সেন্টেজ গ্রাফ একটি গুরুত্বপূর্ণ গ্রাফ এটি ডিসিশন নেওয়ার জন্য আপনার জন্য খুবই সহায়ক এই গ্রাফ মূলত পার্সেন্টেজের পরিবর্তনের উপর ভিত্তি করে তৈরি গ্রাফটি খুললেই প্রথমে যে যেভাবে আসছে সেটি হলো এখানে একটি লাইন দেখা যাচ্ছে হরাইজেন্টাল লাইন এক্স এক্সিস এই লাইনটি হল কারেন্ট মার্কেট প্রাইস অর্থাৎ বিওসির আজকের কারেন্ট মার্কেট প্রাইস হলো পাঁচশো টাকা পঞ্চাশ পয়সা এখানটি দেখতে পাচ্ছি পাঁচশো তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা হলো তেরোই মার্চের বিউসির ক্লোজিং আপনি যখন এই পার্সেন্টেজ গ্রাফে চলে যাবেন বাই ডিফল্ট এই লাইনটি আসলে পাঁচশো তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সার লাইন এই গ্রাফ থেকে আপনি বুঝতে পারবেন যে সারা বছর দাম এই পাঁচশো তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সার কতটুকু উপরে ছিল অর্থাৎ কত পার্সেন্ট উপরে ছিল এবং কত পার্সেন্ট নিচে ছিল ফলে আপনি সহজেই ডিসিশন নিতে পারবেন এই দামে কিনলে পাঁচশো তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দামে কিনলে আপনি সর্বোচ্চ কত লাভ করতে পারেন এখানে সেই রেঞ্জটি দেওয়া আছে যে পাঁচশো তিরানব্বই টাকা থেকে এই পর্যন্ত শেয়ারটির উঠানামা করেছে মাইনাস এইটি পার্সেন্ট অর্থাৎ এই দামের এইটি পার্সেন্ট পর্যন্ত নিচে নেমেছে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত উপরে উঠেছে অর্থাৎ আপনি যদি পাঁচশো তিরানব্বই টাকায় কিনেন হয়তো কোনো দিন আপনি ফর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত লাভ করতে পারেন সেটি নাও হতে পারে যেহেতু ভবিষ্যতে ওই শেয়ারের কী হবে সেটা আমরা জানি না কিন্তু একটা আইডিয়া পাবেন আমি একটু একটা ব্যাটার এক্সাম্পল দেখা ধরুন স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মা আপনারা জানেন সারা বছরে মোটামুটি প্রতি বছরই একটা দামের মধ্যে উঠানামা করে স্কোয়ার ফার্মার বর্তমান বাজার মূল্য দেখা যাচ্ছে তিন হাজার একশো বায়ান্ন টাকা সতেরো পয়সা এইখানে দেখা যাচ্ছে সবুজ অর্থাৎ এই লাইনটি হলো তিন হাজার একশো বায়ান্ন টাকা সতেরো পয়সা উপরের সবুজ কালারটি হলো এই দামের উপরে ছিল এবং লাল বা কমলা গোলাপি কালার হলো এই দামের নিচে আপনি যদি স্পেসিফিক্যালি পার্সেন্টেজ দেখতে চান কত পার্সেন্ট উপরে ছিল এখানে পার্সেন্টেজের ভ্যালুগুলো আছে অথবা আপনি এখানে প্রাইস চিহ্ন দিয়ে স্পেসিফিক পার্সেন্টেজগুলো দেখতে পারেন যে কিছুদিন আগে হয়তো আঠারো আঠারো পার্সেন্ট বা চব্বিশ পার্সেন্ট পর্যন্ত এই দামের উঠেছিল অর্থাৎ আপনি যদি তিন হাজার টাকায় কিনেন হয়তো কোনো দিন আপনি চব্বিশ পার্সেন্ট লাভ করতে পারেন কখনো অথবা এখানে দেখা যাচ্ছে আরো অনেক উঠেছে আগে দুই হাজার সাত এবং আটে আবার লাভের যেমন আপনার সম্ভাবনা আছে ঝুঁকি লসেরও ঝুঁকি আছে যেমন আপনি এটি হয়তো বিশ পার্সেন্ট পর্যন্ত কমতে পারে এখন এখানে একটি ডানপাশের স্লাইডার দেখা যাচ্ছে এই স্লাইডারটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি উঠানামা করেই আপনি ডিসিশন নিতে পারেন ঠিক কোন দামে আসলে আপনি শেয়ারটি কিনবেন যেমন ধরুন এই মুহূর্তে বাজার মূল্য তিন হাজার একশো টাকা আপনি চাচ্ছেন না আমি এই দামে কিনবো না আর একটু কমলে কিনবো ঠিক কোন দামে কিনলে এটি আপনার জন্য লাভজনক হবে সেটি আমরা দেখব এখানে দেখা যাচ্ছে তিন হাজার একশো বায়ান্ন কিনলে এই শেয়ারটি আপনি সর্বোচ্চ লাভবান হওয়ার সম্ভাবনা ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং সর্বনিম্ন মাইনাস টোয়েন্টি টোয়েন্টি নাইন পার্সেন্ট এটি হলো অ্যাকচুয়ালি দুই হাজার সাত থেকে শুরু করে দুই হাজার এগারো পর্যন্ত আপনি যদি দুই হাজার সাত হিসাব না করে দুই হাজার নয় থেকে হিসাবটা করতে চান তাহলে আপনি দুই থেকে দু পর্যন্ত আমাদের জুম করে ছেড়ে দিলেন তাহলে দেখা যাচ্ছে দুই হাজার নয় দশে আপনি ম্যাক্সিমাম ফর্টি ফোর পার্সেন্ট লাভ করতে পারতেন এবং সেভেন্টিন পার্সেন্ট লস করার সম্ভাবনা ছিল আপনি স্লাইডার যদি এখন আস্তে আস্তে নামানো শুরু করেন নামালে আস্তে আস্তে দাম কমতে থাকবে এবং পার্সেন্টেজের রেশিওগুলো কমতে থাকবে সবুজ স্তম্ভের পরিমাণ বাড়তে যাচ্ছে অর্থাৎ আমি যদি একদম নিচে নামিয়ে দিই দুই হাজার চারশো টাকা অর্থাৎ এই দুই বছরের স্কোয়ার ফার্মার দাম দুই হাজার চারশো টাকার নামেনি আপনি যদি দুই হাজার চারশো টাকায় কিনেন তাহলে হয়তো আপনার কোনো ধরনের লস হওয়ার সম্ভাবনাই নেই এখন আমি যদি উঠে উপরে নিয়ে আসি যেমন ধরুন আমি তিন হাজার নয়শো টাকায় নিয়ে আসলাম তিন হাজার নয়শো টাকায় যদি আপনি কিনেন হতে পারে আপনার দু বছরের যে দামের উঠে নামা দেখা যাচ্ছে আপনার লাভ হবে দশ পার্সেন্ট লস হবে ছত্রিশ পার্সেন্ট অর্থাৎ লাভের চেয়ে লসের সম্ভাবনাটাই বেশি সুতরাং আপনি কোন দামে এই শেয়ারটি কিনবেন এটি বের করার জন্য আপনাকে এই গ্রাফটি উঠানামা করিয়ে একটি ভালো দামে নিয়ে গিয়ে যেমন ধরুন আমি যদি এখানে নিয়ে আসি হয়তো আঠাশশো টাকা দু হাজার আটশো টাকায় কিনলে আমার জন্য এটি একটি প্রফিটেবল দাম হতে পারে এই রকম আপনি বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে এই স্লাইডারটি উঠে উঠানামা করিয়ে আপনি ডিসিশন নিতে পারেন যে কোন দামে কিনলে আপনার জন্য এটা লং টার্মে প্রফিটেবল হবে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অপশান দেখাবো সেটি ছিল প্রাইসগ্রাফে প্রাইসগ্রাফে যে বিভিন্ন আমাদের কিছু সিগন্যালস ছিল ইএমএম ম্যাক ডিআরএসআ আই এগুলো হলো বেসিক্যালি বাইসেল সিগন্যাল আপনারা জানেন যারা টেকনিক্যাল করেন ইএমএ ম্যাক এগুলো খুবই জনপ্রিয় বাইসেল আমি যদি দিই তাহলে দেখা যাচ্ছে সিগন্যাল নেই এখানে বিভিন্ন সময়ে ইএম এর বাই সিগনাল এবং সেল সিগনাল দেখা যাচ্ছে আমি এখানে কিছু বোঝা যাচ্ছে না বেসিক্যালি চারটি যেহেতু চার বছরের ডেটা আমি যদি দেখতে চাই দুই হাজার দশে ইএম এর কি বাই সেল সিগনাল ছিল এখানে দেখা যাচ্ছে সেল সিগনাল ছিল বাই সিগনাল ছিল নীল নীল দ্বারা বাই সিগনাল বোঝায় লাল দ্বারা সেল সিগনাল বোঝায় আপনি এই সিগন্যালগুলো ভেরিফাই করতে পারবেন খুব সহজে গ্রাফে যেহেতু গ্রাফে আমরা সিগন্যালগুলো বের করে দেখাচ্ছি আপনি সহজেই বাই সেল সিগন্যাল নিয়ে অ্যানালাইসিস করতে পারেন যেমন ধরুন এইখানে ইএমএ বাই সিগন্যাল দিয়েছিল আপনি যদি এম এর ডিরেকশন অনুসারে বাই করতেন এই পয়েন্টে এবং এখানে সেল করতেন তাহলে আপনার হয়তো সেভেন পার্সেন্ট প্রফিট হতো অথবা এর ডিরেকশন অনুসারে এখানে বাই করে আপনি যদি এইখানে সেল করেন আপনার টোয়েন্টি পার্সেন্ট প্রফিট হতো অনুরূপভাবে আপনি ম্যাকডি দিয়ে দেখতে পারেন যে ম্যাকডির বাই সিগনাল কোথায় ছিল ম্যাকডির বাই সিগন্যাল সিগন্যাল দিয়ে এভাবে আপনি বিভিন্ন সিগন্যালগুলো দিয়ে আপনি গ্রাফে অ্যানালাইসিস করতে পারেন এখানে দেখা যাচ্ছে প্রচুর ম্যাকডি বাই সেল সিগনাল আপনি যেহেতু এখানে বোঝা যাবে না আপনি জুম করে জুম করে আপনি দেখতে পারেন কোথায় কোথায় বাইসেল সিগন্যাল ছিল অনুরূপভাবে আর এস আই আর এস বিভিন্ন জায়গায় বাই সেল সিগন্যাল দেখা যাচ্ছে উইলিয়ামস উইলিয়ামস আর বিভিন্ন পয়েন্টে বাই সিগন্যাল এবং সেল সিগন্যাল দেখা যাচ্ছে স্টকস্টিক আর এস আই এরকম বিভিন্ন ইন্ডিকেটর নিয়ে আমরা দেখতে পারি চাইলে মানি ফ্লো ইন্ডেক্স বলিংয়ের ব্যান্ড আর কি গুরুত্বপূর্ণ জিনিস হল ফিবোনাকিরি ট্রিটমেন্ট আর ফিবোনাকি যেটি হলো যারা ফিভোনাকি অ্যানালাইসিস করেন তারা জানেন এটা কত গুরুত্বপূর্ণ কি রিট্রেসমেন্ট আপনি টিক চিহ্ন দেওয়ার পরে আপনার এইরকম একটি চিহ্ন হয়ে যাবে মাউসের আপনি যে কোনো পয়েন্টে আপনি ধরেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ফিবোনাক্কি বের করতে চান আপনি এই লেভেলে নিয়ে গিয়ে ড্র্যাগ করে টেনে এই পয়েন্টে ছেড়ে দেন তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের যে ফিবোনাকি লেভেলগুলো এখানে শো করছে আপনি আরও ফিবোনাক্কি আঁকতে পারেন এখানে বিভিন্ন পয়েন্টে এরপরে ফিভোন টাইম জোন একটি টাইম জোনে যে কোনো পয়েন্টে আপনি ক্লিক করলেই জোনগুলো দেখাবে এই পয়েন্টে বা এই পয়েন্টে যারা টেকনিক্যাল জানেন তারাই শুধুমাত্র এই সিগন্যালস অপশনগুলো বোঝার কথা আর যারা জানেন না টেকনিক্যাল অ্যানালাইসিস তারা এতটুকু পর্যন্ত ধারণা করতে পারেন যে এইগুলো কতগুলো বাইসেল ইন্ডিকেটর এগুলো আপনি বিভিন্ন গ্রাফ খুলে খুলে অ্যানালাইসিস করে দেখতে পারেন যে ম্যাকডি যখন বাই করতে বলেছিল আমি যদি তখন বাই করতাম এবং যখন সেল করতে বলেছিল তখন যদি সেল করতাম আমার আসলেই কোনো প্রফিট হতো কিনা যেমন ধরুন আমি এই ম্যাকডির বাই অনুসারে যদি কিনতাম এবং এখানে রাইট ক্লিক করব সেল করতাম তাহলে আমার সেভেন্টিন পার্সেন্ট প্রফিট হতো কিন্তু আবার এই এই জায়গায় যদি আপনি এই এই জায়গায় যদি বাই করতেন এবং এই জায়গায় যদি সেল করতেন আপনার ফাইভ পার্সেন্ট লস হতো সুতরাং আপনাকে নিজেই গবেষণা করে বের করতে হবে ঠিক কোন পয়েন্টে কিনলে বা কোন সিগন্যালটা ভালো কাজ করে কোন শেয়ারের জন্য আপনি এখান থেকে বের করে নিতে পারেন এবার আমরা দেখাবো কোম্পানি ইনফো কোম্পানি ইনফো বাটনে ক্লিক করলে এখানে একটি কোম্পানির সমস্ত ইনফরমেশান ফান্ডামেন্টাল ইনফরমেশান চলে এসছে ট্রেডিং কোড কোম্পানি নাম্বার কোম্পানি নেইম এগুলো আসলে যে কেউ দেখলেই বুঝতে পারবেন টোটাল নাম্বার অফ সিকিউরিটিস পেইড আপ ক্যাপিটাল অথোরাইজ ক্যাপিটাল রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আচ্ছা এখানে দুটি ছয়টি ছয়টি ঘর দেখা যাচ্ছে পি রেশিও যেমন কারেন্ট পি কারেন্ট পি ই ও আই অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি ইনকাম এখানে মাউস নিয়ে গেলে দেখা যাচ্ছে কোনটি আসলে কিপি কিপি রেশিও যেমন ধরুন প্রথম ঘরটি কারেন্ট পি রেশিও বেসিক এরপরে কারেন্ট পি রেশিও ডিলিউটেড কারেন্ট পি অডিটেড নিচে হচ্ছে এক্সট্রডনারি ইনকাম আমি যদি এক্সট্রডেনারি ইনকাম ওয়ালা কোম্পানি বের করি যেমন সিঙ্গার বিড়ি আফতাবট দেখা যাচ্ছে যেমন এখানে অনেকগুলো পি রেশিও আছে বর্তমান পি রেশিও মৌলিক এটি হল কোম্পানির কারেন্ট লাস্ট যে কোয়ার্টার সেটার উপর ভিত্তি করে যে পি রেশিও এরপরে যেটি হলো ডিলিটেড এটি হলো বোনাস শেয়ার দেওয়ার কারণে যে পি রেশিও আসবে সেটি হলো এখানে এর পরবর্তী হল অডিটেড অর্থাৎ গত বছর যে পি রেশিও সেই অডিটেড পি রেশিও এখানে শো করছে নিচের যে তিনটি ঘর সেখানে দেখা যাচ্ছে কারেন্ট পি রেশিও বেসিক উইথ এক্সট্রাঅর্ডিনারি ইনকাম অর্থাৎ যেহেতু আফতাবটোর এক্সট্রা অর্ডিনারি ইনকাম ছিল সে এক্সট্রডার অর্ডিনারি ইনকাম সহ হিসাব করে যে পি রেশিও সেটি এখানে দেখাব এখন আমি একটি প্রশ্ন বাকি রেখেছিলাম যে প্রাইস গ্রাফে এইখানে যে কুইক যে পি রেশিওটা দেখাচ্ছে এটা আসলে আসলে কোন পি রেশিও এটি নির্ভর করবে কী কী পি রেশিও এখানে দেওয়া আছে যদি এক্সট্রা অর্ডিনারি ইনকাম সহ পি রেশিও থাকে তাহলে প্রথমে এক্সট্রা অর্ডিনারি ইনকাম সহ ডিলিউটেড পি রেশিও এই ঘরেরটি আগে দেখাবে সেটি যদি না থাকে তাহলে বেসিক আগে দেখাবে এবং তা যদি না থাকে কারেন্ট যে ডিলিউটেড পি রেশিও সেটি আগে দেখাবে এবং সেটিও যদি না থাকে তাহলে বেসিক পি রেশিও দেখাবে এবং বেসিক পি রেশিও যদি না থাকে তাহলে লাস্ট অডিটেড পি রেশিও দেখাবে অর্থাৎ যে পি রেশিওটি এখন অ্যাপ্লিকেবল সেটি আমরা এখানে দেখা দেখাচ্ছি তবে যেহেতু এক্সট্রা অর্ডিনারি ইনকাম সহ পি রেশিও খুবই কম দেখায় আপনাকে অবশ্যই ভেবেচিন্তে কোম্পানি কিনতে হবে যে এখানে ফোর পয়েন্ট ফাইভ এইট দেখাচ্ছে তার মানে এমন নয় যে খুবই ভালো কোম্পানি হতে পারে আগামী বছরে এক্সট্রা অর্ডিনারি ইনকাম হয়নি তখন কিন্তু পি রেশিওটা আবার বেড়ে যাবে সো আপনাকে ভেবেচিন্তেই কোম্পানিটি বিনিয়োগ করতে হবে এখানে আরো বিভিন্ন ইনফরমেশন দেখা যাচ্ছে ডিরেক্টরের পার্সেন্টেজ গভর্নমেন্ট ইনস্টিটিউশন ফরেন এবং পাবলিক আর আপনি চাইলে এই কোম্পানি যদি আপনার পছন্দ হয় টার্গেট হিসেবে তাহলে আপনি টার্গেট হিসেবে চিহ্ন দিয়ে আপনি সেট করে রাখতে পারেন টার্গেট চিহ্ন দিয়ে আপনি সেভ করে রাখলে এটি টার্গেট কোম্পানি হিসেবে সেভ হয়ে যাবে এবং এখানে ক্লোজিং প্রাইস দেখাচ্ছে নিচে আরও তিনটি টেবিল দেখা যাচ্ছে এই টেবিল গুলো অনেক ইম্পর্টেন্ট যেমন প্রথমে বোনাস শেয়ারের যে ঘর আমি যদি বোনাস শেয়ারের ধরি এবি ব্যাংক বিভিন্ন বছরে কত পার্সেন্ট বোনাস শেয়ার দিয়েছে সেটি এখানে দেখা যাচ্ছে এবং আমরা যেভাবে বোনাস শেয়ারগুলো দেখাই স্মার্ট স্টক সফটওয়্যার পার্সেন্টেজ এভাবে শুধুমাত্র স্মার্ট স্টকে আপনি পাবেন যে বোনাস শেয়ারগুলো এভাবে সাধারণত এভাবে পাশাপাশি বোনাস ইস্যুগুলো এভাবে লেখা হয় কিন্তু এই এই বোনাস ইস্যু লেখা দেখে আইডিয়া করা খুবই কঠিন সেজন্য আমরা এইভাবে টেবিল আকারে সাজিয়ে দিয়েছি পরবর্তী যে টেবিলটা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ফান্ডামেন্টাল ইনফরমেশান বিভিন্ন বছরের যেমন দু হাজার সাল থেকে দু হাজার নয় কিংবা দশ সাল পর্যন্ত ডিভিডেন পার্সেন্টেজ কত পার্সেন্ট ডিভিডেন দিয়ে দিয়েছে ইপিএস ইপিএস উইথ এক্সট্রা অর্ডিনারি ইনকাম রিএস্টেটেড ইপিএস রিএস্টেটেড ইপিএস উইথ এক্সট্রা অর্ডিনারি ইনকাম এবং বাৎসরিক পি রেশিও এক্সট্রাটার্নাল ইনকাম সহ পি রেশিও অ্যাসেট পার শেয়ার অর্থাৎ এনএস্টেটেড অ্যাসেট পার শেয়ার টোটাল প্রফিট এবং ইনকাম ইনকাম অতিরিক্ত সহ প্রফিট এবং ডিভিডেন্ড এড সবগুলো কলামই এখানে দেখা যাচ্ছে আর ডান পাশে হলো কোয়ার্টারলি রিপোর্ট বিভিন্ন কোয়ার্টারে কী কী এসেছে টার্ন প্রফিট ইপিএস ডিলিভিট এ পি এস আমি যদি ডান পাশে যাই তাহলে এক্সট্রা অর্ডিনারি ইনকাম সহ ইপিএস দেখাবে যেমন সিঙ্গার বিটিতে দেখা যাচ্ছে থার্ড কোয়ার্টারে এক্সট্রা অর্ডিনারি ইনকাম হয়েছে তাহলে আমি একটা কোম্পানির সমস্ত বেসিক ইনফরমেশন এই কোম্পানি ফর্মে আপনি পেয়ে যাবেন পরবর্তীতে আসছে কোম্পানি নিউজ একটি নির্দিষ্ট কোম্পানির যে সমস্ত নিউজ পাবলিশ হয়েছে এ পর্যন্ত সেই নিউজগুলো কোম্পানি নিউজে দেখাবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং কোম্পানির নিউজের ক্লোজিং প্রাইস চেঞ্জ এবং চেঞ্জ পার্সেন্টেজও দেখা যাচ্ছে কিছু কিছু কোম্পানির নিউজে নিউজের এইখানে একটি টিক চিহ্ন দেখা যাবে টিক চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে এটি কোনো ডিভিডেন ডিক্লারেশন বা রাইট শেয়ার ডিক্লারেশন কোনো একটি ডিক্লারেশন নিউজ নিউজগুলো আপনি বিভিন্ন ক্যাটাগরি অনুসারে দেখতে পারেন যে অল নিউজ অথবা ডিভিডেন ডিক্লারেশন নিউজ যেমন আমি এটা দেওয়ার পর যেসব নিউজে ডিভিডেন ডিক্লেয়ার হয়েছে আপনি সেগুলি দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি ওই ডিভিডেন্ড ডিক্লেয়ার করার কারণে দাম কতটুকু কমলো কিংবা বাড়লো আপনি সেটিও এখান থেকে দেখতে পাচ্ছেন এজিএম ইনফরমেশন রেকর্ড ডেইট বিভিন্ন রেকর্ড ডেইট স্পট মার্কেট বোনাস শেয়ার ক্রেডিটেড কোয়ার্টার রিপোর্টের ফাইন্যান্সিয়াল রিপোর্টের নিউজ রাইট শেয়ারের কোনো নিউজ আছে কিনা যেমন রিসেন্ট রাইট শেয়ারের নিউজ ইন্টেনশন টু বাইসেল অ্যান ইউজুয়াল এরকম আরও বিভিন্ন রকম অপশন মিউচুয়াল ফান্ডের অ্যাসেট রিপোর্ট তাছাড়া আপনি চাইলে এগুলো হলো নির্দিষ্ট ক্যাটাগরির নিউজ আপনি যে কোনো শব্দ দিয়ে নিউজ সার্চ করতে পারেন এখানে ডিটেল হেল্পে লেখা আছে যে কীভাবে আপনি লিখে সার্চ করতে পারেন যে কোনো শব্দ যেমন ধরুন আপনি কোম্পানি শব্দটি কোন কোন নিউজ আছে সেগুলো বের করব আমি কোম্পানি লিখে এন্টার দিলাম কিবোর্ডের এন্টার দেওয়ার কারণে কোম্পানি শব্দটা যেসব নিউজ আছে সেগুলো চলে আসছে আপনি যদি চান যে কোম্পানি শব্দটিও থাকবে এবং ডিরেক্টর শব্দটিও থাকবে সেক্ষেত্রে আপনাকে কিবোর্ডের এই চিহ্নটি দিতে হবে ক্যাপ চিহ্ন এবং ডিরেক্টর দিয়ে এন্টার দিতে হবে তাহলে এটা এটা দ্বারা বোঝায় কোম্পানি এবং ডিরেক্টর এই দুটো শব্দ একসাথে আছে সেই নিউজগুলো আপনাকে বের করে দিবে আপনি যদি চান আরো আরো অনেক শব্দ যদি চান শো এই তিনটি শব্দ একসাথে কোথায় আছে তাহলে একটা নিউজে দেখা যাচ্ছে এই তিনটি শব্দ আছে আবার যদি চান না কোম্পানি শব্দ আছে কিংবা ডিরেক্টর শব্দ আছে যে কোনো একটি আছে তখন আপনি হ্যাশ চিহ্ন দিবেন তাহলে কোম্পানি অথবা ডিরেক্টর এই দুটো শব্দ সব নিউজে আছে সেগুলো আপনি বের করতে পারেন বিভিন্ন কম্বিনেশন এখানে সার্চ করতে পারেন ডিলিট করে দিয়ে এন্টার দিলে আবার সব নিউজ চলে আসবে নিউজ চাইলে আপনি প্রিন্ট করতে পারেন এখানে প্রিন্ট অপশান আছে এখানে ডিটেইল সবগুলো ওই কোম্পানির নিউজ চলে এসছে আপনি এটা চাইলে প্রিন্ট করতে পারেন অথবা আমাদের প্রতিটি প্রিন্ট অপশানেই আউটপুট অপশান আছে যে এক্সেল কিংবা পিডিএফ আপনি চাইলে আউট এক্সপোর্ট করতে পারেন যে কোনো ফাইন লাইন দিয়ে জুম করে দেখতে পারেন এই হলো নিউজ অ্যানালাইসিস পরবর্তীতে আসছে প্রাইস হিস্টরি আপনি এই এসআইভিএল নির্দিষ্ট শেয়ারটির বিভিন্ন প্রাইস দেখতে পারেন বিভিন্ন দিনের এবং এখানে প্রচুর অপশান আছে যে বিভিন্ন দিনে শেয়ারের প্রাইস কীরকম ছিল কোড ডেইট ফেস ভ্যালু লট ওপেনিং হাই লো ক্লোজ এখানে কলামের প্রতিটি কলামেই দেখা যাচ্ছে হেল্প আছে ক্লোজিং অ্যাভারেজ এই অ্যাভারেজ কীভাবে ক্যালকুলেশন করা হয় এখানে দেওয়া আছে টোটাল মার্কেট ভ্যালু ডিভাইড বাই ভলিউম অর্থাৎ এই যে মার্কেট ভ্যালু মিলিয়ন এটাকে টোটাল ভলিউম দিয়ে ভাগ করলে যে সংখ্যাটি আসছে সেটি হলো অ্যাভারেজ অর্থাৎ অ্যাভারেজ কী দামে এই শেয়ারটি লেনদেন হয়েছে ওয়াইসিপি চেঞ্জ চেঞ্জ পার্সেন্টেজ নাম্বার অফ ট্রেড ভলিউম ভ্যালু সার্কিট ব্রেকার লোয়ার ব্রেকার অর্থাৎ সার্কিটের লোয়ার ব্রেকার আপার ব্রেকার অ্যাবাব লোয়ার ব্রেকার পার্সেন্টেজ অর্থাৎ এই যে লোয়ার ব্রেকার ফর্টি থ্রি পয়েন্ট এইট পয়সা এই ব্রেকার এই লোয়ার লিমিট থেকে ক্লোজিং প্রাইস কত পার্সেন্ট উপরে ছিল সেটি অথবা আপার লিমিট থেকে ক্লোজিং প্রাইস কত পার্সেন্ট নিচে ছিল এই পার্সেন্টেজ দেখে আপনি ইজিলি বুঝতে পারবেন শেয়ারের প্রাইসটা কি লোয়ার ব্রেকারের দিকে যাচ্ছে নাকি আপার ব্রেকারের দিকে যাচ্ছে যেমন এখান থেকে বোঝা যাচ্ছে যে শেয়ার যেহেতু লোয়ার ব্রেকারের সংখ্যাটি ছোট সুতরাং এই শেয়ারের প্রাইসটি লোয়ার ব্রেকারের দিকে যাচ্ছে এখানে ভলিউম চেঞ্জ ভ্যালু চেঞ্জ কতটুকু চেঞ্জ হয়েছে সেগুলো ডিটেল দেখা যাচ্ছে আপনি চাইলে কলামের যে কোনো যে কোনো কলামের হেডারে ক্লিক করে আপনি শর্ট করতে পারেন যেমন ধরুন আপনি যদি সবচেয়ে বেশি ভলিউম লেনদেন হয়েছে কত তারিখ ভলিউম কলামে আপনি একবার ক্লিক করেন তাহলে এসেন্ডিং অর্ডারে সাজাবে ছোটো থেকে বড়ো আবার যদি আরেকবার ক্লিক করেন তাহলে বড়ো থেকে ছোটো ডিসেন্ডিং অর্ডারে সাজাবে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ভলিউম ছিল ফিফটি টু লাখ এবং সেটি দোসরা মার্চ এবং তার চেয়ে কম দশই মার্চ এরকম আপনি বিভিন্নভাবে সাজাতে পারেন সবচেয়ে বেশি দাম বেড়েছিল কখন চেঞ্জ পার্সেন্টেজ কলমে ক্লিক করে আপনি বের করতে পারেন বিশে ফেব্রুয়ারি সবচেয়ে দাম বেড়েছিল এবং চোদ্দোই ফেব্রুয়ারি সবচেয়ে দাম কমেছিল এভাবে আপনি বিভিন্নভাবে অ্যানালাইসিস করতে পারেন এখানে একটা অপশান আছে হাইট সামারি হাইট সামারি টিকচিন উঠিয়ে দিলে আপনি দেখতে পাবেন এখানে একটা সামারি দেখা যাবে যে টোটাল নয় দিন ইনক্রিজ হয়েছিল এই শেয়ার এবং নয় দিন ডিক্রিজ হয়েছিল ফিফটি ফিফটি আপনি চাইলে আরও দিন বাড়াতে পারেন এখানে ডিফল্ট অপশন হলো গত এক মাসের তেরোই ফেব্রুয়ারি থেকে তেরোই মার্চ আপনি যদি চান আরও আগের ডাটা নিয়ে আসবেন আপনি এখানে তারিখ সিলেক্ট করে লোড বাটনে ক্লিক করবেন তাহলে আরও দীর্ঘমেয়াদি আপনি প্রাইস দেখতে পাচ্ছেন এখানে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে পঁচাশি দিনের মধ্যে কী পরিমাণ দিন শেয়ারটির দাম বেড়েছিল এবং কী পরিমাণে কমেছিল আপনি একদিন একদিন করে দেখার জন্য এই অ্যারো চিহ্নগুলো ক্লিক করতে পারেন অটো আপডেট শেয়ার প্রাইস আপনি এখানে দিয়ে রাখতে পারেন শুধুমাত্র একটি কোম্পানি নিয়ে যদি আপনি অ্যানালাইসিস করতে চান মার্কেট প্রাইস আমি দেখতে চান তাহলে এখানে অটো আপডেট দিয়ে রাখতে পারেন পরবর্তীতে আমরা যাচ্ছি মিনি চার্ট মিনিট চার্টটি খুবই গুরুত্বপূর্ণ মার্কেট চলাকালীন সময়ে মিনি চার্টে গিয়ে আপনি অটো আপডেট ঠিক চিহ্নটি দিয়ে রাখবেন কিছুক্ষণের মধ্যেই ওই দিনের মিনিট চার্ট চলে আসবে আমরা দেখতে পাচ্ছি মিনিট চার্ট চলে এসেছে এই মিনিট চার্টটি মার্কেট চলাকালীন সময়ে অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে এক মিনিট পর পর এবং সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এখানে প্রাই প্রাইস এবং ভলিউমের মুভমেন্ট আপনি দেখতে পাবেন এবং টোটাল একটি ট্রেন্ড কার দেখতে পাবেন যেমন এস আই বি এল আজকে ডাউন ট্রেন্ড ছিল বা যে কোনো কোম্পানি যেমন ডাউন ট্রেন্ড এবং এখানে বিআর ভলিউম বুল ভলিউম নিউট্রাল ভলিউম টোটাল ভলিউম এগুলো সবই দেখাবে ট্রেড লো হাই ইত্যাদি এছাড়া ক্যান্ডেল রয়েছে যে রিয়েল টাইম ক্যান্ডেল স্টিক সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত এই মিনিট চার্ট কিন্তু প্রতি মিনিট পর এক পরপরেই আপডেট হয় ফাইভ মিনিট পরপর না যদিও ক্যান্ডেল এখানে ইন্টারভেল লেখা আছে ফাইভ টেন ফিফটিন থার্টি সিক্সটি এটি আসলে ফাইভ মিনিট পরপর মানে এই নয় যে পাঁচ মিনিট পর পর আপডেট হয় এটা এক মিনিট পর পরই আপডেট হয় কিন্তু আপনাকে কীভাবে দেখাবে প্রেজেন্টেশনের যার জন্য আপনার এটা টাইমটা আপনি বলে দিতে পারেন যে আপনি সিক্সটি মিনিটের ক্যান্ডেল স্টিক চান নাকি ফাইভ মিনিটের ক্যান্ডেল চান সেটি এবং ক্যান্ডেল এখানে আর এস এবং ম্যাকডিও আমরা শো করছি মিনিট চার্টে অর্থাৎ আপনি একটি শেয়ারের মার্কেট চলাকালীন সময়ে শেয়ারের ক্যান্ডেলস্টিক মুভমেন্ট আপনি দেখতে পারেন যারা ক্যান্ডেলস্টিক নিয়ে অ্যানালাইসিস করেন বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে অ্যানালাইসিস করেন তাদের জন্য এটি খুবই উপকারী এভাবে আপনি বিভিন্ন কোম্পানির মিনিট চার্ট এখানে এক নজরে দেখতে পারেন খুব দ্রুত মিনিট গুলো চলে আসবে পরবর্তী মেনু যেটি আসছে সেটি হল এজিএম ডাটা বা এজিএম ডিটেইল এজিএম ডিটেইল আপনি এই নির্দিষ্ট কোম্পানির বিভিন্ন সময়ে এজিএম ডিক্লারেশন রেকর্ড ডেট এজিএম ডেইট এবং ডিভিডেন কিংবা বোনাস শেয়ারের পরিমাণ এগুলো নিয়ে আপনি দেখতে পারেন যেমন এখানে আমি বাটা খুলেছি বিভিন্ন সময়ে বাটাশো কী পরিমাণে ডিভিডেন্ড দিয়েছে আপনি এখান থেকে দেখতে পারেন এটি কোম্পানি ইনফরমেশনে গেলেও দেখা যাবে কোম্পানি ইনফরমেশন কোম্পানি ইনফো বাটনে ক্লিক করে এখানেও আপনি দেখতে পারেন কিন্তু এজিএম জিএম ডিটেলে গিয়ে আপনি ডিভিডেন ডিক্লারেশানের তারিখগুলো রেকর্ড ডেটগুলো এগুলো দেখতে পারেন এবং কোন নিউজে এই ডিক্লারেশনের নিউজটা এসেছিল সেটা আপনি এখানে ওপেন নিউজ করে খুলে দেখতে পারেন যে ডিটেল নিউজটা ছিল কীরকম এরপর আসছে ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল স্টিক অনেকটা প্রাইস গ্রাফের মতোই কিন্তু এখানে শুধুমাত্র আপনি ক্যান্ডেল স্টিক নিয়েই অ্যানালাইসিস করতে পারেন এখানে বিভিন্ন সিগন্যাল আপনি চাইলে দেখতে পারেন তবে এখানে শুধুমাত্র ক্যান্ডেল স্টিক আপনি যদি রিসেন্ট টিকচেন উঠিয়ে দেন এবং এখানে ক্যান্ডেল স্টিক বিভিন্ন বছরের দেখা যাচ্ছে আপনি জুম করে নিতে পারেন তাহলে আর সুন্দর আসবে ক্যান্ডেল স্টিক এখানে আমরা ক্যান্ডেল স্টিকের টোটাল ট্রেন্ড দেখতে পাচ্ছি প্রাইসের বিভিন্ন প্যাটার্নগুলো বের করা এখানে খুবই সহজ যেমন দোজি দেখা যাচ্ছে এখানে একটা এখানে একটা দোজি আপনি জুম করে ক্যান্ডেলগুলো বড় করে আপনি দেখতে পারেন এরপর আসছে টেকনিক্যাল গ্রাফ এবং এটি সবচেয়ে আকর্ষণীয় টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করেন তাদের জন্য এটি খুবই প্রয়োজনীয় টেকনিক্যাল অ্যানালাইসিস যে প্যারামিটারগুলো এগুলো সেট করার জন্য আপনাকে এখানে মাউস নিয়ে গেলে প্যারামিটার চলে আসবে আবার মাউস নিয়ে গেলে চলে যাবে এখানে আপনি বিভিন্ন প্যারামিটার সেট করতে পারেন কোম্পানি সিলেক্ট করতে পারেন আমি এখন টেকনিক্যাল অ্যানালাইসিস ফর্মে আপনি কী কীভাবে অপশনগুলো সিলেক্ট করে অ্যানালাইসিস করতে পারেন সেটি দেখাবো প্রথমে দেখা যাচ্ছে কোম্পানি আপনি এখান থেকে কোম্পানি সিলেক্ট করতে পারেন যে কোনো কোম্পানি জুম মোড আপনি জুম করে দেখতে পারেন এটি হচ্ছে ডিফল্ট মোড প্লাস চিহ্ন দিয়ে আপনি যদি জুম করতে চান এটি অনেকটা এরকম যে আমাদের প্রাইস গ্রাফে যেরকম এরকম মাউস চেপে ধরে আমরা জুম করে একটি অংশ বিশেষ দেখতাম একটি গ্রাফের একটা অংশ সেরকম একটি জুম করার জন্য আমাদের এখানে এই চিহ্নটি আপনাকে ক্লিক করা লাগবে এবং জুম মোডে যাওয়ার পর আপনি যে কোনো পয়েন্ট এভাবে টেনে ছেড়ে দিলে ওই অংশটি শুধুমাত্র ক্যান্ডেল জুম হবে আমি সুন্দর ক্যান্ডেলসটি এখানে দেখা যাচ্ছে আবার জুম আউট করার জন্য আপনি এই এই আইকনটি ক্লিক করে আপনি গ্রাফে ক্লিক করতে থাকলে অটোমেটিক্যালি আগের অবস্থায় ফিরে যাবে তাছাড়া আপনি পুরো গ্রাফকেই চাইলে জুম করতে পারেন এখানে একটি বার আছে এটি আপনি বামে এবং ডানে সরিয়ে আপনি জুম করতে পারেন যেমন আমি গ্রাফকে ছোট করে ফেললাম আপনি যদি বড় করতে চাই অনেক তাহলে ডানে টানিয়ে টেনে আমি অনেক গ্রাফটাকে বড় করলাম এবং এখানে আপনি স্ক্রল করে আপনি টোটাল গ্রাফ দেখতে পাচ্ছেন আমি আবার নর্মাল মোডে নিয়ে আসলাম জুম পরবর্তীতে আসছে সেটিং সেটিংটা আমি একটু পরে দেখা যাচ্ছে আর বিভিন্ন অপশান দেখা যাচ্ছে টাইম পিরিয়ড কয় বছরে আপনি ক্যান্ডেলস্টিক দেখতে চান এখানে আপনি তিন মাস দিয়ে রাখলেন তাহলে তিন মাসের ক্যান্ডেলস্টিক আসছে চার টাইপ চার টাইপে আসছে ক্যান্ডেলস্টিক স্টিক হেই ক্যানসি এবং স্মার্ট ক্যান্ডেল স্মার্ট এভারেজ ক্লোজিং প্রাইস মিডিয়া মিডিয়াম প্রাইস ওপেন হাই লো ক্লোজ টিপিক্যাল প্রাইস ওয়েটেড ক্লোজ আপনারা সবাই ক্যান্ডেলস্টিক সবাই জানেন ক্লোজিং প্রাইস দিলে শুধুমাত্র ক্লোজিং প্রাইজের গ্রাফ আসছে হ্যাঁ ওয়েচ এল সি টিপিক্যাল প্রাইস ওয়েটেড ক্লোজ যারা অ্যানালাইসিস জানেন তারা এগুলা বুঝতে পারবেন আর হেই কেনশি এরকম একটি চার্ট আছে হেই কেনাসি চার্টটা আমাদের এখানে আছে আরও দুটো দুটো নতুন চার্ট আছে স্মার্ট ক্যান্ডেল এবং স্মার্ট এভারেজ এগুলো আসলে আমাদের নিজস্ব নিজস্ব চার্ট আমরা এগুলো দিয়েছি এখানে কোনো ইন্টারন্যাশনাল চার্ট না স্মার্ট ক্যান্ডেলের বৈশিষ্ট্য তারাই আমি স্মার্ট এভারেজ বলি স্মার্ট এভারেজ হল এভারেজ প্রাইসের গ্রাফ অর্থাৎ যে প্রাইস হিস্টিতে আমরা দেখতে পাচ্ছি আপনারা সবাই ওপেন হাই লো ক্লোজ আহ প্রাইস সম্পর্কে জানেন এবং এভারেজ প্রাইজ আমরা বলেছি যে টোটাল ভ্যালুকে ভলিউম দিয়ে ভাগ করে অর্থাৎ এভারেজ কি মূল্যে ওই শেয়ারটি লেনদেন হয়েছে ওই দিন এই যে এভারেজ প্রাইসে যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে এই সংখ্যাগুলা গ্রাফে প্লট করে আমাদের এই এভারেজ প্রাইস এভারেজ স্মার্ট এভারেজ কাপটি তৈরি এটির সাথে অবশ্যই ক্লোজিং প্রাইস কারবার কিছুটা মিল থাকতে পারে বাট পার্থক্য থাকবে অবশ্যই এবং স্মার্ট ক্যান্ডেলের ডেফিনেশন হলো অপশান কমিয়ে দিচ্ছি তাহলে ভালো মতো দেখা যাবে আপনারা সবাই ক্যান্ডেল জানেন যে ওপেন হাই বা ওপেন ক্লোজ হাই এবং লো কিন্তু এই স্মার্ট ক্যান্ডেলে আমরা স্মার্ট ক্যান্ডেল তৈরি করা হয় স্মার্ট অ্যাভারেজ থেকে অর্থাৎ ডেইলি যে অ্যাভারেজ এই কার থেকেই স্মার্ট ক্যান্ডেলটি তৈরি করা হয় যে কোনো আমি যদি এই ক্যান্ডেলটি নিই এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হবে গত দিনের ক্লোজিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস হবে আজকের দিনের এভারেজ প্রাইস আর গতদিনের ক্লোজিং প্রাইস বলতে আমরা এখানে বোঝাচ্ছি গতদিনের অ্যাভারেজ প্রাইস অর্থাৎ এখানে শুধু এখানে ওপেন এবং ক্লোজিং প্রাইস বলে কোনো ধারণা আমরা রাখিনি এখানে শুধুমাত্র অ্যাভারেজ প্রাইস অর্থাৎ আপনি যেমন ধরেন এই ক্যান্ডেলটি এখানে দেখা যাচ্ছে ওপেন ফোর সিক্সটি নাইন পয়েন্ট সেভেন অর্থাৎ এটির কত দিনের অ্যাভারেজ ছিল ফোর সিক্সটি নাইন যেমন ধরেন এই দুটো সেম এই দিনের যে অ্যাভারেজ ছিল এবং এই দিনের ওপেনিংটা আমরা সেই অ্যাভারেজটাকে নিয়ে এসেছি এবং ক্লোজিং হলো এই দিনের অ্যাভারেজ প্রাইস অনুরভাবে পরের দিনের ওপেনিং হবে এই দিনের অ্যাভারেজ এবং সেই দিনের ক্লোজ হবে এই দিনের অর্থাৎ অ্যাভারেজ আমরা ওপেনিং এবং ক্লোজিং প্রাইস হিসেব করে এই ক্যান্ডেলটি তৈরি করেছি এটিতে কোনো হয়তো আপনার নর্মালি যে ক্যান্ডেল স্টিকগুলো আছে ক্যান্ডেল স্টিকের যে প্যাটার্নগুলো আছে দোজি বা বিভিন্ন রকম প্যাটার্ন সেগুলো এখানে আপনি হয়তো কাজ করবেনা যেহেতু ওই প্যাটার্নগুলো ওই স্পেসিফিক ক্যান্ডেল জন্য তবে এই স্মার্ট ক্যান্ডেল থেকে আপনি কিছু শেয়ারের শেয়ারের নির্দিষ্ট কিছু ট্রেন্ড আপনি দেখতে পাবেন যেমন ধরেন আপনি অ্যাভারেজ প্রাইসে লেনদেন করলে আপনার প্রফিটেবল ট্রেড হতো কিনা কিংবা ডাউন ট্রেন্ড কিনা আপ ট্রেন্ড কিনা এটা দেখার জন্য আপনি স্মার্ট ক্যান্ডেল ইউজ করতে পারেন ওনার ভাবে এই আছে এই ক্যানসি সম্পর্কে আপনারা হয়তো জানেন পরবর্তী হচ্ছে প্রাইস ব্যান্ড প্রাইস ব্যান্ড আপনি বলিংয়ের ব্যান্ড কিংবা এনভেলপ বা বিভিন্ন রকম যে অপশান আছে ডাউন ট্রেন্ড চ্যানেল এগুলো দিয়ে আপনি টেকনিক্যাল চার্জেনে অ্যাড করতে পারেন মুভিং অ্যাভারেজ এক্সপোরেন্সিয়াল আপনি এখানে যে কোনো মুভিং অ্যাভারেজ দিয়ে কাপ তৈরি করতে পারেন এরকম চারটি অপশান আছে টেকনিক্যাল ইন্ডিকেটর আপনি এখানে বিভিন্ন ম্যাক ডি আর এস আই বিভিন্ন ইন্ডিকেটর এখানে ষাটটি পর্যন্ত ইন্ডিকেটর অ্যাড করতে পারেন ভলিউমবার প্যারাবোলে আর লগ স্কেল পার্সেন্টেজ স্কেল সবগুলো অপশানই এখানে আছে তাছাড়া আপনি চাইলে সেক্টোরাল টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন যেমন এখানে কোম্পানি অ্যানালাইসিস সিলেক্ট করা আছে যদি সেক্টর অ্যানালাইসিস করতে চান তাহলে এখানে সেক্টোরাল অ্যানালাইসিসে আপনি সিলেক্ট করবেন তাহলে সেক্টর অ্যানালাইসিস দেখা যাবে এখানে ব্যাংকের অ্যানালাইসিস দেখা যাচ্ছে ব্যাংকের ক্যানালিস্টিক কীরকম ছিল আপনি চাইলে আরও বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন সেক্টরের অ্যানালাইসিস এখানে করতে পারেন এবার আসি ড্রয়িং টুল আপনি যদি চান গ্রাফে ড্রয়িং করে ট্রেন বের করতে তাহলে আপনি এখান থেকে ট্রেন বের করতে পারেন এখান থেকে এইখানে আসি সিলেক্ট করলাম এখানে ড্রয়িং স্ট্রেট লাইন আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স লাইন সার্কেল রেক্টেগেল বিভিন্ন কেরি ট্রেসমেন্ট আপনি বিভিন্ন রকম ড্রয়িং করতে পারেন আমি যদি প্রথমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন নেই এবং এখানে মাউস ক্লিক করে আমি যদি এভাবে টেনে ধরি তাহলে এখানে সাপোর্ট লাইন দেখা যাচ্ছে এবং এখানে রেজিস্ট্যান্স লাইন দেখা যাচ্ছে এখানে একটা সাপোর্ট লাইন দেখা যাচ্ছে আপনি এখানে সাপোর্ট লাইন ড্র করতে পারেন এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করতে পারেন তাছাড়া আপনি কালার চেঞ্জ করতে পারেন ডাবল ক্লিক করে এখানে রেড সিলেক্ট করলাম আপনি কালার দিয়ে আপনি ড্র করতে পারেন আমি ক্লিয়ার করে দিচ্ছি এরপরে হলো স্ট্রেট লাইন এই স্ট্রেট লাইন দিয়ে আপনি গ্রাফের ট্রেন বের করতে পারেন এভাবে যে উর্ধ্ব না নিম্নমুখী তাছাড়া সার্কেল আছে আপনি সার্কেল আঁকতে পারেন এবং রেক্ট্যাঙ্গেল বিভিন্ন রকম রেক্ট্যাঙ্গেল দিয়ে অ্যানালাইসিস করতে পারেন রেক্ট্যাঙ্গেল কীভাবে ব্যবহার করবেন আমি দেখাচ্ছি যেমন ধরুন আমি এখানে সিলেক্ট করলাম এবং এখানে ফার্স্ট স্টক সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি দেখব এই নির্দিষ্ট অংশের অ্যানালাইসিসটা কীভাবে হবে এখান থেকে সিলেক্ট করে আমি এই অংশটুকুর পয়েন্টগুলো বের করলাম তাহলে দেখা যাচ্ছে এই যে দিন এবং এইখানে যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন খুব সহজেই পনেরোভাবে কি আছে ফিভোনাকি রিট্রেসমেন্ট টেকনিক্যাল গ্রাফেও এটা সিলেক্ট করলেন আপনি যে কোনো পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যারা কি ড্র করতে চান এখানে ক্লিক করে চেপে ধরবেন এবং এই পয়েন্টে ছেড়ে দিবেন আপনার ফিবোনাকি লেভেলগুলো আঁকা হয়ে যাবে পনেরোভাবে আরও যদি আঁকতে চান এই পয়েন্টে এবং এই পয়েন্টে আঁকতে চান তাহলে এখানে ফিবোনাক্ষী তৈরি হবে আপনি চাইলে বিভিন্ন রকম ড্র করে আপনি এক্সপোর্ট চার্ট করতে পারেন চার্টগুলা এই যে চার্টটি দেখা যাচ্ছে সেটা এক্সপোর্ট করতে পারবেন আপনি এই হলো মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিসের ফর্ম যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন তারা এখানে খুব সুন্দরভাবে টেকনিক্যাল অ্যানাইসিস করতে পারেন এবং বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে আপনি এখানে সেটিং করে রাখতে পারেন যেমন আমি এখানে দশটি সেটিং আছে সেটিং ওয়ান একরকম সেটিং থ্রিতে একরকম বিভিন্ন রকম সেটিং করা আছে আপনি এখানে ইন্ডিকেটর পছন্দের মতো আর পছন্দ মাফিক ইন্ডিকেটর সিলেক্ট করে আপনি সেভ করবেন এই হলো টেকনিক্যাল অ্যানালাইসিস এর পরবর্তীতে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আপনি যে কোনো কোম্পানির সমস্ত ফান্ডামেন্টাল ইনফরমেশান এই গ্রাফে চলে আসে আপনি এক মুহূর্তে এক নজরে এই ছয়টি গ্রাফ দেখে বুঝতে পারবেন এই মুহুর্তে এই কোম্পানির ফান্ডামেন্টাল অবস্থা কীরকম যেমন ধরুন আমি বাটাসুর সিলেক্ট করা আছে এখানে বাটাশুর ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করবো এখানে দেখা যাচ্ছে বিগত দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত পি রেশিও দেওয়া আছে বিভিন্ন পি রেশিও আমরা দেখতে পাচ্ছি যদি পি রেশিও ফর্টির নিচে হয় তাহলে গ্রিন দেখাবে ফর্টির উপরে হলে রেড দেখাবে যেমন পদ্মা অয়েল বিভিন্ন সময় ফর্টির উপরে ছিল সুতরাং যেগুলো ফর্টির উপরে ছিল সেই পি রেশিওগুলো রেড দেখাচ্ছে যেগুলো ফর্টির নিচে সেগুলো গ্রিন যদি কখনো পি রেশিওর স্ট্যান্ডার্ড আমরা চেঞ্জ করি যেমন থার্টির উপরে হলে সেটা আমরা সার্ভার থেকে সেটিং করে দেবো আপনার সফটওয়্যার অটোমেটিক্যালি থার্টির উপরে গেলে রেড এবং থার্টির নিচে আসলে গ্রিন হয়ে যাবে এবং ইপিএস আছে বিভিন্ন বছরের ইপিএস কিভাবে বাড়ছে কমছে আপনি দেখতে পাচ্ছেন যেমন কন্টিনিউস বাড়ছে দেখা যাচ্ছে এবং কারেন্ট ইপিএস যেটি এটি অ্যানুয়ালাইজড অর্থাৎ এখানে আপনি যে কোয়ার্টারলি যে ইপিএস ডিক্লেয়ার করা হয়েছে তিন কোয়ার্টারে এটাকে আমরা অ্যানুয়ালাইজ করে ফেলি এক বছরে এক বছরে যে ইপিএসটা টা হওয়ার কথা সেটা আমরা এখানে শো করি এবং সেই অনুসারে আপনি ট্রেনটা বুঝতে পারবেন যে ইপিএসটি টি বাড়ছে কিনা অন্যভাবে অ্যাসেট ভ্যালু অ্যাসেট বাড়ছে কিনা ওই শেয়ারে সেটা আপনি দেখতে পাচ্ছেন এবং টোটাল প্রফিট এখানে দেখতে পাচ্ছেন কী কী বোনাস শেয়ার দিয়েছে সেই বোনাস শেয়ারের ট্রেন্ড দেখতে পাবেন এবং ক্যাশ ডিভিডেন্ডের ট্রেন্ড দেখতে পাবেন এই হল অপশন এবং আপনি যদি শো গ্রোথের টিকচিহ্ন ক্লিক করেন তাহলে গ্রাফের পাশাপাশি ভ্যালুগুলো শো করবে প্রতিটি গ্রাফের পয়েন্টের ভ্যালু এবং গ্রোথ পার্সেন্টেজ এখানে ছয়টি গ্রাফ এবং ভ্যালু শো একটু কনজেস্টেড হয়ে যাচ্ছে সেজন্য আমাদের একটা অপশন আছে এখানে প্রতিটি আলাদা আলাদা করে আপনি সিলেক্ট করে ডিটেল দেখতে পারেন যেমন আপনি যদি পি রেশিও সিলেক্ট করেন তাহলে এই ছোট গ্রাফটি এখানে বড় হয়ে চলে আসবে আপনি দেখুন পি রেশিওর গ্রোথ বা পি ইজি আমরা যেটাকে বলি পি ই গ্রোথ সে গ্রোথটা আপনি দেখতে পাচ্ছেন যে পি কি পরিমাণে কি রেশিওতে বাড়ছে অন্যভাবে ইপিএস এর গ্রোথ আপনি এখান থেকে দেখতে পাবেন যে ইপিএস কিভাবে বাড়ছে যেমন বিওসির ইপিএস দুই হাজার নয় সাল থেকে বর্তমানে সেভেন পয়েন্ট টু টু পার্সেন্ট বেড়েছে এবং দুই হাজার আট থেকে দুই হাজার নয় বেড়েছে সিক্সটি নাইন পার্সেন্ট অর্থাৎ ইপিএসসি যে গ্রোথ রেট আপনি গ্রোথ রেট দেখতে পাচ্ছেন নেট বোনাস শেয়ার ডিভিডেন্ড এগুলো আপনি ডিটেল গ্রাফ দেখতে পাবেন অল চার্টে ক্লিক করলে আবার সব চলে আসছে একইভাবে শো কোয়ার্টারলি ডেটা দিলে আপনার এতক্ষণ যেটি দেখা দেখাচ্ছিলাম সেটি হল ইয়ারলি অর্থাৎ বিভিন্ন বছরের সাথে আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কম্প্যারিজেন এর পরবর্তীতে আমি যদি কোয়ার্টারলি শো করি তাহলে এখানে বিভিন্ন কোয়ার্টারে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু এবং কোয়ার্টার থ্রিতে কীরকম ইপিএস কীরকম প্রফিট সেটি দেখাচ্ছে এবং এটি হল কোয়ার্টারলি কিমিউলিটিভ অর্থাৎ কোয়ার্টার ওয়ানে দশ টাকা পঁচাশি পয়সা কোয়ার্টার ওয়ান এবং টু দুটো মিলে একুশ টাকা এভাবে কোয়ার্টার থ্রিতে বত্রিশ টাকা টোটাল বত্রিশ টাকা তিন কোয়ার্টারে আবার পাশে ইপিএস পার্ট কোয়ার্টার অর্থাৎ প্রতি কোয়ার্টারে কত ইপিএস যেমন প্রথম কোয়ার্টারে তিন মাসে বিএসির ইনকাম ছিল ইপিএস ছিল দশ টাকা পঁচাশি পয়সা শুধুমাত্র দ্বিতীয় কোয়ার্টারে দশ টাকা চুরানব্বই পয়সা এবং তৃতীয় কোয়ার্টারে দশ টাকা চুয়াল্লিশ পয়সা অর্থাৎ দেখা যাচ্ছে এখানে দ্বিতীয় কোয়ার্টারে পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট ইপিএস বেড়েছিল এবং তৃতীয় কোয়ার্টারে গিয়ে ইপিএস ফোর পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট কমে গেছে প্রফিটেও একইভাবে আপনি দেখতে পারেন এবং লাস্টে কোয়ার্টারলি টার্ন ওভার এখানে আপনি বিভিন্ন বিগত বছরগুলোর সাথে কম্পেয়ার করার জন্য আমরা ইয়ারলি গ্রাফটি এখানে বাম পাশে রেখেছি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনি খুব দ্রুত যে কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এখানে আপনি অ্যানালাইসিস করতে পারেন এবং এটা খুবই কুইক যেমন আপনি আমি একটি সহজ অপশন দেখাই আপনি ধরুন ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করবেন ফান্ডামেন্টাল আপনি ব্যাংক সিলেক্ট করলেন তাহলে এখানে শুধুমাত্র ব্যাংকগুলো চলে আসলো আপনি ফাইন্যান্সিয়াল গ্রাফে যান ফাইন্যান্সিয়াল গ্রাফে গিয়ে এক নম্বর ব্যাঙ্কে আছে আমি তিরিশটি ব্যাংক আছে প্রতিটি ব্যাংক খুব দ্রুত আমি দেখে যাব যেমন আমি এই এই যে চিহ্ন আছে পরবর্তী কোম্পানি দেখুন এটি ক্লিক করে করে আমি প্রতিটি কোম্পানি খুব দ্রুত দেখে যাব যে কোন কোম্পানির এই বছর ইপিএস গ্রোথ ভালো প্রফিট ভালো এনএভি ভালো আপনি এখান থেকে বের করতে পারেন কিংবা কোয়ার্টারলি দিয়ে রাখেন কোয়ার্টারলিতে দেখতে পারেন অথবা আপনি যদি ইপিএস বা টোটাল নেট প্রফিট কোন কোম্পানির ভালো সেটা যদি দেখতে চান আপনি নেট প্রফিট এভাবে একটা করে সব কোম্পানি দেখে যান তাহলে দেখা যাচ্ছে আপনি খুব দ্রুত ভালো ফান্ডামেন্টাল কোম্পানি সিলেক্ট করার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারেন এবং এই যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই অপশনটি শুধুমাত্র বাংলাদেশে স্মার্ট স্টক সফটওয়্যারে আছে পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ট্রেড অ্যানালাইসিসে ট্রেড অ্যানালাইসিস আমরা চারটা গ্রাফ দেখাই ভ্যালু অর্থাৎ মার্কেট ভ্যালু আপনারা জানেন টোটাল লেনদেনের পরিমাণ টাকায় মিলিয়নে এখানে আমরা ক্রোরে দেখাই কোটিতে ভলিউম টোটাল লেনদেনের ভলিউম এবং নাম্বার অফ ট্রেডস আর এখানে একটা গ্রাফ দেখায় ভলিউম পার ট্রেড অর্থাৎ এই ভলিউমকে ট্রেড দিয়ে ভাগ করে পার ট্রেডে কত ভলিউম এটা নিয়ে আপনি অ্যানালাইসিস করে একটি শেয়ারের ট্রেন্ড বের করতে পারেন যে এটা শেয়ারের লেনদেন বাড়ছে কিনা যেমন এখানে দেখা যাচ্ছে যে ছয় মার্চ পর্যন্ত তিন মার্চ পর্যন্ত যে লেনদেন ছিল ছয় মার্চ থেকে হঠাৎ লেনদেন বেড়ে গেছে তাহলে এখানে এখানে আপনার একটা অ্যানালাইসিসের বিষয় আছে অন্যভাবে এই কয়েকদিন ট্রেড বেড়ে গিয়েছে ভলিউম বেড়ে গিয়েছে এবং এই রেশিও থেকে আপনি বুঝতে পারবেন ভলিউম পার্ট ট্রেড রেশিও এখান থেকে বের করতে পারেন যে পার্ট ট্রেডে কী পরিমাণে ভলিউম লেনদেন হচ্ছে প্রতিটি গ্রাফ আপনি আলাদা আলাদা করে এখানে দেখতে পারেন আরও সূক্ষ্ম অ্যানালাইসিস করার জন্য ভলিউম ট্রেড ভ্যালু এসবের এবং যে কোনো তারিখ দিয়ে সিলেক্ট করে আপনি পূর্ববর্তী যে কোনো সময়ের ট্রেড অ্যানালাইসিস করতে পারেন এখানে ওই নির্দিষ্ট ডেট রেঞ্জের জন্য আপনি অ্যানালাইসিস করতে পারেন যেমন দেখা যাচ্ছে এখানে হঠাৎ একত্রিশ অক্টোবর প্রচুর ভ্যালু বেড়ে বেড়ে গিয়েছিল ভলিউমে বেড়েছিল ট্রেড ভ্যালু ছিল ভলিউম রেশিও ইকুয়াল ছিল সুতরাং আপনি এই যে গ্রাফগুলো এগুলো অ্যানালাইসিস করে মার্কেটের শেয়ারের ভ্যালু ট্রেড ভ্যালু আর ভলিউম এগুলো অ্যানালাইসিস করে আপনি বের করতে পারেন যে শেয়ারের প্রাইস এবং ভলিউম কোন দিকে যাচ্ছে তাহলে এই হলো মোটামুটি আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ফর্ম কোম্পানির কমপ্লিট অ্যানালাইসিসের আমরা প্রাইস গ্রাফ দেখেছি পার্সেন্টেজ গ্রাফ দেখেছি কোম্পানি ইনফরমেশান কোম্পানির নিউজ প্রাইস হিস্ট্রি মিনি চার্ট এজিএম ডাটা ট্রেড অ্যানালাইসিস ফাইন্যান্সিয়াল গ্রাফ টেকনিক্যাল গ্রাফ ক্যান্ডেল স্ট্রিক এজিএম ডাটায় আপনার প্রাইট শেয়ারের ইনফরমেশনও থাকবে এখানে এস আই বি দেখা যাচ্ছে রাইট শেয়ারের ডিক্লারেশন ছিল সেটি দেখা যাচ্ছে সুতরাং একটা কোম্পানি সম্পর্কে পরিপূর্ণ টেকনিক্যাল ফান্ডামেন্টাল বা ট্রেড যে কোনো ধরনের ইনটিউশনাল অ্যানালাইসিস করার জন্য আপনি এই কোম্পানি অ্যানালাইসিসের কমপ্লিট অ্যানালাইসিসে গিয়ে প্রত্যেক প্রতিটি বাটনে ক্লিক করে করে আপনি সমস্ত ইনফরমেশান অ্যানালাইসিস করে ভালো কোম্পানি বের করতে পারেন ভালো ফান্ডামেন্টালের কোম্পানি এবং স্ট্রং ট্রেন্ড কোন দিকে যাচ্ছে সেই ট্রেন্ডগুলো আপনি বের করতে পারেন এরপর আমরা যাচ্ছি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে আপনার সমস্ত কোম্পানি নিয়ে একসাথে অ্যানালাইসিস করতে পারেন এবং এখানে সুবিধে যেহেতু আছে একসাথে অনেকগুলো কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করে কোনটি বেস্ট কোম্পানি আপনার জন্য আপনার চাহিদা অনুসারে সেটি বের করতে পারেন এখানে নিচের যে তিনটে ট্যাব দেখা যাচ্ছে বোনাস শেয়ার ডিভিডেন্ট এবং টার্ন এগুলো আমাদের যে কোম্পানি ইনফরমেশন ছিল সেই সেই জিনিসগুলোই জাস্ট এখানে আপনি সিলেক্ট করলে ওই নির্দিষ্ট কোম্পানির ডিটেইল আপনি দেখতে পাচ্ছেন সুতরাং খুব দ্রুত আপনি একটা কোম্পানির টোটাল বোনাস শেয়ার ডিভিডেন্ড এবং কোয়ার্টারলি ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন আর এখানে টেবিলে ডিটেইল ইনফরমেশান দেখা যাচ্ছে যেমন কোড ক্লোজিং প্রাইস ফেস ভ্যালু লট পি রেশিও প্রফিট ইপিএস এনআইবি রিজার্ভ পার শেয়ার কোয়ার্টার EPS, ইপিএস কোয়াটার টু quarter কোয়াটার থ্রি ইপিএস কোয়ার্টার ওয়ানের প্রফিট কোয়াটার টু এর প্রফিট কোয়াটার থ্রি এর প্রফিট ওই কোম্পানির কী পরিমাণে রিজার্ভ আছে পেইড আপ ক্যাপিটাল অথরাইজড ক্যাপিটাল টোটাল নাম্বার অফ সিকিউরিটিস বা নাম্বার অফ শেয়ার্স ডিরেক্টরের কাছে পার্সেন্টেজ গভর্নমেন্টের কাছে ইনস্টিটিউশন ফরেন পাবলিক এবং এজিএম ডেইট ইয়ার এন্ড কখন কোয়ার্টার ওয়ান এর এন্ড টু এর এন্ড এবং থ্রি এর এন্ড কোম্পানির নাম এবং সেগমেন্ট অর্থাৎ প্রতিটি কোম্পানির সমস্ত ফাইনান্সিয়াল ইনফরমেশান এই ফর্মে চলে এসছে আপনি এখান থেকে এখন বিভিন্নভাবে অ্যানালাইসিস করতে পারেন বিভিন্নভাবে সিলেক্ট করে যেহেতু আমাদের এখানে সবগুলো কলাম হেডারে ক্লিক করে সাজানো যায় সেজন্য আপনার জন্য অ্যানালাইসিস করা খুবই সহজ যেমন ধরুন সবচেয়ে বেশি ইপিএস বা এই বছর সবচেয়ে বেশি প্রফিট করেছে কোন কোম্পানি যদি দেখতে চান প্রফিটের কলাম আপনি ক্লিক করলেন একবার এবং আরেকবার সবচেয়ে বেশি প্রফিট করেছে দেখা যাচ্ছে জিপি এরপরে ব্যাক্সিমকো তিতাস গ্যাস আইসিবি ইসলামী ব্যাংক এরকম বিভিন্ন কোম্পানির সিরিয়াল অনুসারে চলে আসছে সবচেয়ে বেশি ইপিএস কার দেখা যাচ্ছে সিঙ্গার বিডি ফার্স্ট আইসিবি বিভিন্ন কোম্পানির ইনফরমেশান আসছে সবচেয়ে বেশি এনএভি সবচেয়ে বেশি রিজার্ভ পার শেয়ার এবং কোয়ার্টার ওয়ানের সবচেয়ে বেশি ইপিএস আপনি এখানে কলামে ক্লিক করে করে এখানে বের করতে পারেন রিজার্ভ সবচেয়ে বেশি কোন কোম্পানি রিজার্ভ আছে আপনি যদি দেখতে চান এখানে আপনি ক্লিক করে দেখতে পারেন যে জিপি সবচেয়ে রিজার্ভ বেশি এরপর ইসলামী ব্যাংক তিতাস গ্যাস স্কোয়ার ফার্মা দেখছেন কো এরকম আপনি বিভিন্নভাবে সাজাতে পারেন রিজার্ভ অন্যভাবে পেইড আপ ক্যাপিটাল অথরাইজ ক্যাপিটাল নাম্বার অফ সিকিউরিটিজ আপনি এভাবে সাজিয়ে দেখতে পারেন আরও মজার জিনিস আছে আপনি যদি দেখতে চান যে আর ডিরেক্টরের কাছে সবচেয়ে বেশি পার্সেন্টেজ কোন কোন কোম্পানির আছে শর্ট করলেন শর্ট করার পর দেখা যাচ্ছে বার্জার টিভিএল এনএইচএফল ম্যারিকো বিভিন্ন কোম্পানি দেখা যাচ্ছে এবং জেনারেল পাবলিকের কাছে বেশি শেয়ার আছে এভাবে আপনি সাজাতে পারেন সুতরাং আপনি এই ফর্মের মাধ্যমে খুব সহজেই বিভিন্ন কোম্পানির ফাইন্যান্সিয়াল ইনফরমেশান সাজিয়ে বের করতে পারেন আপনার জন্য বেটার কোম্পানি কোনটা এবং আমাদের এই কলামগুলো কলামগুলো সবই মুভেবল আপনি যদি পছন্দ করেন একটা কলামের পজিশন সরাতে যেমন ধরুন এনএি কলামটা আপনি চাচ্ছেন এই পজিশনে না এনএি কলামটা আপনি চাচ্ছেন ঠিক পি লটের পরে আসবে সেজন্য আপনি কলামের হেডারে মাউস ক্লিক করে চেপে ধরবেন চেপে ধরে চেপে ধরে বামে সরাবেন বামে সরিয়ে পছন্দমাফিক জায়গায় ছেড়ে দিলেন তখন এখানে চলে আসলো পরবর্তীতে সবসময় এই কলামের পজিশন এখানে থাকবে অনুরূপভাবে আপনি যদি চান রিজার্ভ কলামটি সরিয়ে রিজার্ভ কলামটি সরিয়ে আপনি এখানে নিয়ে আসবেন চলে আসলো আমি যদি ক্লোজ করি এবং পরবর্তীতে ওপেন করি তাহলে দেখা যাচ্ছে অ্যানেরি কলাম এখানে চলে এসছে এবং রিজার্ভ কলম কিউান এবং কিউ টু মাঝখানে যেখানে আমি রেখেছিলাম সেখানে চলে এসছে আপনি যদি এইভাবে বিভিন্ন কলাম সাজিয়ে বিভিন্ন ফর্মে আমাদের যে কোনো গ্রাফ যে কোনো টেবিল এরকম কলম আপনি সাজাতে পারেন যেমন এখানে যদি আমি সাজাই পি কলমটা এখানে নিয়ে আসবো টেনে এখানে চলে আসবে এবং কলামের সাইজ বড় করতে পারেন এভাবে মাউস দিয়ে টেনে তো ডাবল ক্লিক করলে ফিটেবল হয়ে যাবে এখন আপনি যদি চান ডিফল্ট অর্ডারে কলমগুলো চলে আসবে তখন আপনাকে টেবিলের যে কোনো কলম রো সিলেক্ট করে কীবোর্ডের অল্টার কন্ট্রোল ডি চাপতে হবে তাহলে এরকম একটা প্রশ্ন করবে আপনাকে আপনি ইয়েস ক্লিক করলে আপনার ডিফল্ট অর্ডারে চলে যাবে আমি যদি আবার ক্লোজ করে চালাই তাহলে দেখা যাচ্ছে এনএি ফর্ম কলমটি আগের জায়গায় চলে এসছে আরও বিভিন্নভাবে আপনি এখানে কোম্পানি সার্চ করতে পারেন যেমন কোড দিয়ে আপনি যদি এবি ব্যাংক সার্চ করেন শুধুমাত্র এবি ব্যাংক দেখা যাচ্ছে কোম্পানির নেম দিয়ে পার্সিয়াল ম্যাচ করতে পারেন যেমন ধরুন বেক্সিমকো গ্রুপের কী কী কোম্পানি আছে আপনি এখানে লিখে সার্চ বাটনে ক্লিক করেন তাহলে শুধুমাত্র বেক্সিমকো গ্রুপের কোম্পানি আসতেছে বেক্সিমকো লিমিটেড বেক্সিমকো ফার্মা বেক্সিমকো সিনথেটিক এবং কিছু ডিভেঞ্চার ডিলিট করে আমি আবার সার্চে দিলাম সব চলে আসবে এখন আপনি যদি চান যে পি রেশিও আপনি সার্চ করতে পারেন বা ফর্টি বা থার্টির নিচে পি রেশিও কোন কোন কোম্পানি আছে আপনি থার্টি এখানে লিখলেন এখানে লেস দেন চিহ্ন কিংবা থার্টির বেশি যদি চান গ্রেটার দেন চিহ্ন দিতে পারেন লেস দেন দিয়ে আপনি থার্টি নিচে আনলাম সার্চে ক্লিক করলাম তাহলে থার্টি নিচে যে পি রেশিও গুলো আপনি সেগুলো শুধুমাত্র এখানে আসতে হবে এগুলো শর্টকার আপনি সাজিয়ে দেখতে পারেন যে কোন কোম্পানির পি রেশিও সবচেয়ে কম কোন কোম্পানির পি রেশিও সবচেয়ে বেশি তাছাড়া আপনি যদি চান সেক্টরাল অ্যানালাইসিস আপনি চাচ্ছেন শুধুমাত্র ব্যাংক নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন আপনি এখানে অল বিজনেস সেগমেন্ট চিহ্ন উঠিয়ে দিলেন এবং ব্যাংকে ক্লিক করে সার্চে ক্লিক করবেন তাহলে শুধুমাত্র এখানে দেখা যাচ্ছে তিরিশটি ব্যাংক তিরিশটি ব্যাংক এখানে দেখা যাচ্ছে তিরিশটি ব্যাংকের ইনফরমেশন চলে আসছে এরপর আপনি সাজান যে কোন ব্যাংকের সবচেয়ে পি রেশিও বেশি কিংবা কোন ব্যাংকের সবচেয়ে পি রেশিও কম বছর কোন ব্যাংক সবচেয়ে ভালো প্রফিট করেছে কোন ব্যাংকের ইপিএস ভালো এনএভি ভালো কোন ব্যাংকের রিজার্ভ সবচেয়ে বেশি এরকম আপনি বিভিন্নভাবে অ্যানালাইসিস করে ভালো ব্যাংক বা ভালো কোম্পানি বের করতে পারেন আমি যদি ফুয়েল অ্যান্ড পাওয়ার নিয়ে অ্যানালাইসিস করতে চাই অথবা দুটো কোম্পানি ফুয়েল এবং পাওয়ার আইটি সেক্টর দুটো সেক্টর নিয়ে একসাথে অ্যানালাইসিস করতে চাই তাহলে আমি দুটো সিলেক্ট করে ষোলোটি কোম্পানি আসছে ফুয়েল এবং পাওয়ার এবং আইটি সেক্টর দুই ক্ষেত্রেই রিজার্ভ সবচেয়ে বেশি কাদের কিংবা প্রফিট কারা বেশি করলে আপনি সাজাতে পারেন এবং আপনার পছন্দের কোম্পানি সিলেক্ট করার পর আপনি যদি ডিটেলে ক্লিক করেন তাহলে ওই সিলেক্টেড কোম্পানিগুলো নিয়ে ষোলোটা কোম্পানি দেখা যাচ্ছে নিয়ে এখানে গ্রাফ খুলে যাবে আপনি এখন এগুলো নিয়ে আরো ডিটেল আমাদের যে অ্যানালাইসিস দেখিয়েছি কিছু নাকে সেগুলো করতে পারেন এখানে আটটি চমৎকার অপশান আছে টার্গেট কোম্পানিজ টার্গেট কোম্পানিজ আপনি যেসব কোম্পানি আপনি যেমন এখানে টার্গেট কোম্পানি তৈরি করা যায় আপনার পছন্দের কোম্পানিটা লিস্ট সব কোম্পানি নিয়ে তো আপনি অ্যানালাইসিস করবেন না কিছু কিছু আপনার পছন্দের কোম্পানি থাকবে সে কোম্পানিগুলো আপনি টিক চিহ্ন দিয়ে এখানে সার্চ দিলে শুধুমাত্র আপনার টার্গেট কোম্পানিগুলোই চলে আসবে যদি অল সেগমেন্ট দিই আমি তাহলে সব সেগমেন্টের টার্গেটগুলো আসবে আর আপনি যদি চান শুধু আপনার যে ব্যাঙ্কে আপনি যেগুলো টার্গেট করে রেখেছেন সেগুলো যদি চান সেগুলো আসবে এভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন আরেকটি চমৎকার জিনিস আমাদের সফটওয়্যার আছে সেটি হলো যে কোনো যে কোনো ফর্মে যদি আপনি কোম্পানি কোড দেখতে পান যেমন ধরুন এখানে ইসলামিক বেক্সিম কো জিপি দেখা যাচ্ছে আপনি ওই রোতে ডাবল ক্লিক করলেই কোম্পানি যে অ্যানালাইসিস ফর্ম সেটি খুলে যাবে ফলে আপনি যে কোনো জায়গায় খুব সহজে কোড দেখার সাথে সাথে আপনি চিন্তা করছেন যে আমি এই কোম্পানিটি নিয়ে একটু অ্যানালাইসিস করি তখন আপনি ডাবল ক্লিক করলে সেটি চলে আসবে এ হলো মোটামুটি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস ফর্ম পরবর্তীতে আসছে ফান্ড অ্যানালাইসিস এটিও সেম আমরা যেটা কোম্পানি অ্যানালাইসিস দেখেছি শুধুমাত্র আলাদা করে এখানে দেখানো এখানে আপনি বিভিন্ন খুব দ্রুত ফাইন্যান্স অ্যানালাইসিস করতে পারেন টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিসও আমরা দেখিয়েছি আলাদা করে এখানে আবার আলাদা ফর্ম আমরা আনলাম এটা এর পরবর্তীতে আসছে এজিএম ডাটা অ্যানালাইসিস এজিএম ডাটা অ্যানালাইসিস আপনি এটি একটি চমৎকার ফর্ম এখানে যেহেতু আপনারা জানেন এজিএম এর ইনফরমেশন ডিভিডেন্ড ডিক্লারেশন ডেটের উপর নির্ভর করে শেয়ারের দাম বাড়ে কমে বা আপনার প্রয়োজন আপনি কোন কোম্পানি ধরে রাখবেন বা কোন কোম্পানিতে বোনাস পেতে চান সেটি নিয়ে অ্যানালাইসিস করার জন্য এই ফর্মটি এই এজিএম ডাটা অ্যানালাইসিস ফর্মে আপনি বিগত বছর সমূহে কিংবা এই মাসে কিংবা এই বছরে বিভিন্ন সময়ে ডিক্লার্ড বিভিন্ন বোনাস শেয়ার ক্যাশ ডিভিডেন্ড কিংবা রাইট শেয়ার বিভিন্ন এজিএম ইনফরমেশান আপনি এখানে পাবেন আমি আবার দেখাচ্ছি কোম্পানি অ্যানালাইসিস থেকে এজিএম ডাটা অ্যানালাইসিস ফর্মে ঢুকলাম মাত্র যে ইনফরমেশনগুলো আসবে সেটি কি সেটা আমি বলছি এখানে দেখুন কিছু অপশান আছে উপরে ইয়ার ফ্রম এবং টু অর্থাৎ আপনি কোন বছর থেকে কোন বছর পর্যন্ত দেখতে চাচ্ছেন যদি কোনো বছর সিলেক্টেড না থাকে তাহলে বুঝতে হবে শুরু থেকে শেষ একদম সব বছরের ইনফরমেশন নিয়ে আসবে তারপরে দেখা যাচ্ছে মান্থ ফ্রম টু অর্থাৎ কোন মাস থেকে কোন মাস এভাবে অপশনগুলো সিলেক্ট করে আপনাকে লোড দিতে হবে বাই ডিফল্ট দেখা যাচ্ছে কোনো ইয়ার সিলেক্টেড থাকবে না কারেন্ট মান্থ সিলেক্টেড থাকবে যেহেতু এখন মার্চ মাস চলছে সুতরাং মার্চ থেকে মার্চ অর্থাৎ মার্চ মাসে যেহেতু ইয়ার সিলেক্টেড নেই সব ইয়ারে চলে আসবে যে মার্চ মাসে বিগত বছর এবং এই বছর কোন কোন কি কী কী এজিএম ডিক্লেয়ার হয়েছিলো যেমন ধরুন যেহেতু মার্চ মাস দেওয়া আছে মার্চের ডিক্লারেশন ডেট দুই হাজার সাত দুই হাজার আট এবং এগারো অর্থাৎ এটি কেন গুরুত্বপূর্ণ ফর্মটি খোলার সাথে সাথে আপনি আপনি নিশ্চয়ই দেখতে চান যে এই মাসে কোন কোন কোম্পানির ডিক্লারেশন আসার সম্ভাবনা আছে কারণ যে কোম্পানি গত বছর মার্চ মাসে ডিক্লেয়ার দিয়েছে নিশ্চয়ই এই বছরও সে মার্চ মাসে দেওয়ার সম্ভাবনা আছে সেজন্য আমরা মার্চ মাসের সব বছরের ইনফরমেশনগুলো বাই ডিফল্ট দেখাই তারপরও আপনি যদি চান যে না আমি বিগত বছরেরগুলো না এই মাসে এই বছর কোন কোন কোম্পানি ডিক্লারেশন দিয়েছে আমি সেগুলো দেখতে চাই তখন আপনি ইয়ার ফ্রম টু থাউজেন্ড ইলেভেন এবং টুতে টু থাউজেন্ড ইলেভেন দিয়ে আপনি মার্চ থেকে মার্চ দেওয়া আছে লোড দিবেন তখন শুধুমাত্র মার্চে ডিক্লেয়ার্ড ডিভিডেন্ড ইনফরমেশনগুলো চলে আসছে যে বারোটা কোম্পানি বা বারোটা ডিক্লারেশন চলে এসছে আর সেটি হতে পারে বোনাস শেয়ার ডিভিডেন্ড কিংবা রাইট শেয়ার আপনি যদি চান দু হাজার এগারোতে জানুয়ারি থেকে মার্চের মধ্যে কি কি ডিক্লারেশন আসছে তখন দুই হাজার এগারো জানুয়ারি থেকে মার্চের সব ডিক্লারেশন এখানে আপনাকে দেখাবে অথবা সামনের মাসের সামনের মাস এপ্রিল যে এপ্রিলে কোন কোন কোম্পানি কোম্পানির ডিক্লেয়ার আসতে পারে সেটা আমি দেখতে চাই কোনো কিছু আসলো না কারণ যেহেতু দুই হাজার এগারোর এপ্রিল এখন আসে নাই সেজন্য আপনি যেটা দিবেন এখানে ব্ল্যাঙ্ক দিবেন এবং ব্ল্যাঙ্ক দিয়ে লোড দিবেন তাহলে কি হবে বিগত বিভিন্ন বছরগুলোর এই এপ্রিল মাসে কারা কারা ডিক্লার দিয়েছে সেটি চলে আসছে কোন কোন কোম্পানির ডিক্লারেশন দিয়েছে তাহলে আপনি বুঝতে পারছেন যে সামনে কারা কারা ডিক্লার দিবে এবং আপনি রাইট শেয়ারগুলো যদি আলাদাভাবে দেখতে চান যে রাইট ইনফরমেশন তখন আপনি রাইট টিক চিহ্ন দিবেন রাইট শেয়ার শুধুমাত্র রাইট শেয়ারের ডিক্লারেশনগুলো আপনাকে দেখাবে এবং ডেফিনেটলি প্রতিটা ডিক্লারেশনের পাশে আপনি ওপেন নিউজ ক্লিক করে ওই নিউজটা দেখে নিতে পারেন এটি অবশ্যই দেখা প্রয়োজন বলে আমি মনে করি কারণ এখানকার ইনফরমেশনটা আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই করতে চান তাহলে আপনাকে এই নিউজটা অবশ্যই করে নিতে হবে নিশ্চিত হওয়ার জন্য এবং রাইটের যে এরকম এক্সপ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান ইস টু ওয়ান টু ইস টু ওয়ান কিংবা ফাইভ ইস টু ওয়ান আর এই যে আবার ওয়ান ইস ওয়ান আর ইস টু থ্রি এইটা অ্যাকচুয়ালি কি মিন করে এটা বোঝার জন্য আপনাকে ওপেন নিউজে গিয়ে এখানে করে নিতে হবে যেমন ফাইভ ইস টু ওয়ান আর অর্থাৎ ওয়ান রাইট শেয়ার ফর এভরি ফাইভ শেয়ার অনেক সময় আর কথাটা লেখা থাকে না যেমন টু ইস টু ওয়ান এটা অ্যাকচুয়ালি আরটা ডান পাশে না বোঝা যাচ্ছে না সেজন্য আপনি নিউজটা অবশ্যই করে নেবেন যেমন এখানে দেখা যাচ্ছে টু ইস টু ওয়ান মিনস ওয়ান রাইট শেয়ার এগেইনস্ট টু এক্সিস্টিং শেয়ার অর্থাৎ আপনার হাতে দুটো শেয়ার থাকলে আপনাকে একটি রাইট শেয়ার দেওয়া হবে এবং অবশ্যই মনে রাখবেন এই ইনফরমেশনগুলো আপনি যদি নিউজ আপডেট না করেন এই যে নিউজ আছে নিউজ আপডেট যদি না করেন এজিএম ডাটার ইনফরমেশন লেটেস্ট পাবেন না আপনি যদি আজকে নিউজ আপডেট না করে থাকেন তাহলে আজকের যদি কোনো এজিএম ডিক্লারেশন থেকে থাকে সেগুলো এখানে আসবে না সুতরাং আপনাকে অবশ্যই নিউজ আপডেট করে নিতে হবে তাছাড়া আপনি যদি স্পেসিফিক কোনো কোম্পানির এজিএম দেখতে চান এখানে আপনার কোড আছে এখানে আপনি কোড লিখে দিতে পারেন কোড সিলেক্ট করতে পারেন অথবা হাতেও লিখতে পারেন এখানে আমি যদি এখন মেরিকো লিখি তাহলে মেরিকো ডিক্লারেশনগুলো চলে আসছে আমি যদি এখন ইসলামী ব্যাংক লিখি ইসলামী ব্যাংকের ডিক্লারেশন এসআইবিএল এরকম বিভিন্ন কোম্পানির নির্দিষ্ট কোম্পানির ডিক্লারেশন চলে আসছে এই হলো হল ডট অ্যানালাইসিস আপনি এখানে রাইট শেয়ার বোনাস শেয়ার শেয়ার ডিক্লারেশন নিয়ে বোনাসডেন্ড করতে পারেন পরবর্তীতে আসছে মিউচুয়াল ফান্ড এটিও খুব গুরুত্বপূর্ণ যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তাদের জন্য এই গ্রাফটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি ডিএসসিতে এই নিউজগুলো পাবলিশ করে যেমন ধরুন নিউজে গিয়ে আপনি সহজে বের করতে পারেন জনতা মিউচুয়াল ফান্ড আপনি এখানে মিউচুয়াল ফান্ড অ্যাসেট রিপোর্ট দিয়ে এই নিউজগুলো দেখতে পারেন কিন্তু এই নিউজ দেখে আপনি টোটাল কোনো আইডিয়া এভাবে পাবেন না কারণ এতগুলো নিউজ থেকে অ্যাকচুয়াল ইনফরমেশনটা বের না খুবই ডিফিকাল্ট সেজন্য আমরা আপনাদের জন্য গ্রাফ দিয়েছি এখানে টোটাল আলাদা আলাদা করে দেখা আছে যে নিউজটা কখন ডিক্লেয়ার হয়েছে অপারেশন ক্লোজিং ডেট কখন ওই দিনের এনএভি কী উল্লেখ ছিল মার্কেট প্রাইস অনুসারে এবং কস্ট প্রাইস অনুসারে কী ছিল মার্কেট প্রাইস অনুসারে এনআইভি মিনস মিউচুয়াল ফান্ড তো অনেকগুলো শেয়ার কিনে তাদের কাছে যে শেয়ারগুলো কিনে আছে সেই শেয়ারগুলার বর্তমান বাজার মূল্য অনুসারে তাদের এখন এনআইভি কত এবং কস্ট প্রাইস অর্থাৎ ওই শেয়ারটি কিনতে ওদের কত টাকা লেগেছিল এবং ক্লোজিং প্রাইস হচ্ছে ওই মিউচুয়াল ফান্ডের ওই দিনের বাজারের ক্লোজিং প্রাইস এবং গেইন অর্থাৎ কস্ট প্রাইস থেকে ক্লোজিং প্রাইস থেকে কস্ট প্রাইসের যে ডেভিয়েশন এটা হচ্ছে গেইন এবং প্রাইস অ্যাভাভ এনএি পার্সেন্টেজ অর্থাৎ ক্লোজিং প্রাইস মার্কেট প্রাইসে যে এনএভি আছে এনএির কতটুকু বেশি কত পার্সেন্টেজে বেশি আছে সেটা এখানে দেখা যাচ্ছে আর এখানে নেট অ্যাসেট মার্কেট প্রাইস এবং নেট অ্যাসেট অন কস্ট প্রাইস এখানে সুন্দর গ্রাফ দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডগুলোর তিনটি গ্রাফ আছে এনএভি অন মার্কেট প্রাইস এনএি অন কস্ট প্রাইস অ্যান্ড ক্লোজিং প্রাইস আপনি যদি কস্ট প্রাইস উঠিয়ে দেন শুধু দুটো কার্ভ যে এনএভি এবং ক্লোজিং প্রাইসের ডিফারেন্সটা কীরকম সেটা আপনি বিভিন্ন এখানে মিউচুয়াল ফান্ডগুলো জন্য দেখতে পারেন যারা মিউচুয়াল ফান্ড এনালাইসিস ভালো মতো করতে চান তাদের জন্য এই গ্রাফটি আশা করি খুবই উপকার আসবে আপনি এখানে বিভিন্ন ডেট দিয়ে ডিক্লারেশনগুলো ফিল্টার করে নিতে পারেন চাইলে পরবর্তীতে আসছে মিনিট চার্ট মিনিট চার্ট আমরা এক ধরনের মিনি চার্ট আপনাদেরকে দেখিয়েছে অলরেডি কোম্পানি অ্যানালাইসিসে যেমন কমপ্লিট অ্যানালাইসিসে আপনি প্রতিটি কোম্পানির আলাদা আলাদা মিনি চার্ট এখানে এখানে দেখতে পাচ্ছেন এটি অনেক বড় করে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট কোম্পানির মিনি চার্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন তাছাড়া আপনি যদি একসাথে অনেকগুলা কোম্পানির মিনি চার্ট দেখতে চান ক্যান্ডেল সহ তাহলে আপনি এই ফর্মে আসলেন মিনি চার্ট ফর্মে আসলাম আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ঘর আছে ছয়টি এখানে মিনি চার্ট দেখা যাবে আপনি এখানে যে কোনো কোড লিখে আপনি মিনি চার্ট দেখেন মিনি চার্ট চলে এসছে এবং এখানে যদি আমি আরও লিখি ছয়টি গ্রাফ নিয়ে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারেন তাছাড়া যারা ইন্ডেক্স দেখতে চান আমরা ইন্ডেক্সগুলোকে রেখেছি ট্রেডিং কোড হিসেবে আপনি কোম্পানির কোডের মতো ইন্ডেক্স লিখতে পারবেন যেমন আপনি ডিএসই যদি লেখেন ডিএসই ডিএসসি টোয়েন্টি কিংবা ডিএসসি জেনারেল আপনি এখানে আনতে পারেন ডিএসআই ডিসি টোয়েন্টির কোনো মিনি চার্ট হয় না সুতরাং একটি প্রয়োজনে আপনি এখান থেকে ইন্ডেক্সও দেখতে পারেন সুতরাং একই সাথে ছয়টি কোম্পানির আপনি গ্রাফ এখানে দেখতে পারেন এবং এটি রিয়েল টাইম মার্কেট চলাকালীন সময়ে সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত অটোমেটিক্যালি আপডেট হবে আপনাকে ম্যানুয়ালি কিছুই করতে হবে না তাছাড়া আপনি ক্যান্ডেলিস্টিক অপশানে গিয়ে একটি ক্যান্ডেলিস্টিকের মুভমেন্টও দেখতে পারেন সুতরাং আশা করি এই ছয়টি মিনিট চার্টের যে ফর্ম এটি আপনাদের খুবই কাজে লাগবে এ হলো মোটামুটি আমাদের কোম্পানি অ্যানালাইসিস আমরা টুলস মেনু কভার করেছি কোম্পানি লিস্ট মেনু কভার করেছি এবং কোম্পানি অ্যানালাইসিস কভার করেছি আজকের মতো দ্বিতীয় পর্ব আমরা এখানে শেষ করি পরের পর্বে আমরা পার্ট থ্রিতে চেষ্টা করব মার্কেট অ্যানালাইসিস কিংবা মাই শেয়ার যে বাকি যে মেনুগুলো আছে এগুলো নিয়ে ডিটেল আলোচনা করার জন্য সব শেষে সবগুলো মেনু নিয়ে আলোচনা করার শেষে আমরা আরেকটি পর্ব তৈরি করব যেখানে আমরা এক একজন বিনিয়োগকারী হিসেবে আপনাকে মার্কেট চলাকালীন সময়ে কোথায় যেতে হবে এবং কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন কোন ফর্ম থেকে কোথায় জাম্প করবেন এটা নিয়ে আমরা একটা সবশেষে ভিডিও টিউটোরিয়াল তৈরি করব আশা করি আপনাদের টি টুয়েলটি ভালো লেগেছে পরবর্তী টি দেখার জন্য আমন্ত্রণ রইল সালাম আলাইকুম